অজান্তাও হি নাম। গল্পের প্রথম অংশ বিয়ের আগের দিন পরপুরুষের দ্বারা ধর্ষণ হওয়া মেয়ের বিয়ে হওয়ার সম্ভাবনা কতটুকু মিস্টার সম্পদ জুহায়ের আমি গতকাল আমার প্রেমিকের হাতে রেকর্ড হয়েছি এটা জানার পর আপনি বিয়ে করবেন আমায় নাকি আজকের বিয়েটা ভেঙে দিবেন কথাটা বলেই কান্নায় ভেঙে পড়ল তিথি ওর্নার ফাঁক দিয়ে বের হওয়া তার গলার নিচের আচর গুলো প্রমাণ করে দিচ্ছে সে মিথ্যে বলছে না সম্পদ যেন অতই সাগরে পড়ল এতবর সত্যিটা তো সে জানতে চায়নি মাথাটা কেমন শূন্য শূন্য লাগছে নিউরনগুলো জট পাকিয়ে যাচ্ছে যেন তারদের হাত সামনে বসে থাকা মেয়েটি যেন মুহূর্তে তার ভেতর আগুন জ্বালিয়ে দিয়েছে বুকের ভেতর আগ্নেয়গিরির উত্তপ্ত লাভা টকবগ করে ফুটছে সে কম্পিত কণ্ঠে বলল কি বলছ তুমি মাথা ঠিক আছে আপনার বিশ্বাস হচ্ছে না তাই না আমার নিজেরও বিশ্বাস করতে মন সায় দিচ্ছে না কিন্তু এটাই ঘটেছে ওই জানোয়াটা আমার সব শেষ করে দিয়েছে তিথি অঝোর ধারায় কাঁদছে তার বুক চিরে বের হওয়া প্রতিটি শব্দ বুঝিয়ে দিচ্ছে তার কষ্ট তার হাহাকার ভরা কান্নায় থমকে গেছে প্রকৃতি সেই সাথে থমকে গেছে সম্পদ তিথির ফোলা চোখমুখ মুখ ঠোঁটের কোণের অস্পষ্ট দাগ হাত পায়ে আচর আর বেহাল দশা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে সব মুহূর্তে মাথার চুল টেনে ধরল সম্পদ এটা কি হল তার সাথে আজ সন্ধ্যায় তিথির সাথে তার বিয়ে গত সাতদিন হল বিয়ের তোরজোর চলছে গ্রামের চেয়ারম্যানের একমাত্র ছেলে সে ধুমধাম করে বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল তার বাবার দুচার গ্রামের মানুষের খাওয়ার আয়োজন করা হচ্ছে আজ সমস্ত গ্রামে সাজ সাজ রব আর বিয়ের দিন ভোরবেলা কনে এসে বলছে সে রেকর্ড হয়েছে সম্পদ উঠে দাঁড়াল তিথি এখনো মাথা নিচু করে কেঁদে যাচ্ছে তিথি এই গ্রামেরই মেয়ে কিন্তু তার সাথে পরিচয় ছিল না ছোটবেলা থেকে সম্পদের পড়াশোনা ক্যারিয়ার সব ঢাকায় দেড় বছর হলো তার পড়াশোনা শেষ হয়েছে এখন মাল্টি ন্যাশনাল কোম্পানিতে ভালো চাকরি করছে বিয়ের বয়স হয়ে গেছে তার এবার ঈদের ছুটিতে গ্রামে আসায় বাবা মা জোরজবরদস্তি করছে বিয়ের জন্য এর আগে বহুবার তার বিয়ের কথা উঠেছে এবং প্রতিবার সে নাকচ করে দিয়েছে কিন্তু শহরে দেখাশোনা করার মানুষ নেই বলে এবার তার স্বাস্থ্য একটু বেশি খারাপ হয়ে গেছে সেজন্য বাবা মা কিছুতেই ছাড়ছে না তারা জিদ ধরেছে এবার বিয়ে করে বউ নিয়ে শহরে ফিরতে হবে তাকে না হলে তাকে আর ঢাকা ফিরতে দিবে না অগত্যা এক প্রকার বাধ্য হয়ে সে বিয়েতে রাজি হয়েছিল মেয়ে তার পরিবারের পছন্দের বলতে নেই প্রথমবার দেখে তিথিকে তারও পছন্দ হয়েছিল তিথি অত্যন্ত মিষ্টি একটা মেয়ে তাকে অপছন্দ করবে এমন মানুষে ধরায় জন্ম নেয়নি সব ঠিকঠাক ছিল কিন্তু আজ বিয়ের দিন ভোরবেলা তিথির মুখে এমন কথা শুনে মনে হচ্ছে বুকের ভেতর কেউ জ্বলন্ত বারুদ চেপে রেখেছে সে স্বরে বলল তোমার প্রেমিক ছিল সেটা তো আগে বলনি কাঁদতে কাঁদতে তিথির গলা বসে গেছে ওর ফোলা চোখ মুছে সে বলল ওই জানোয়াটা আমাদের পাশের গ্রামের কলেজ যাওয়ার পথে পরিচয় হয়েছিল আমি সবাইকে বলতে চেয়েছিলাম যে এই বিয়েটা আমি করতে পারবো না কিন্তু ও বারণ করেছিল বলেছিল বিয়ের আগের দিন আমরা পালিয়ে যাব তুমি বললে কেউ রাজি হবে না এত ভালো ছেলে তোমার বাবা মা হাত ছাড়া করবে না জোর করে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবে আমিও সেটা বিশ্বাস করেছিলাম বুঝতে পেরেছিলাম না জানোয়ারটা এভাবে আমার সর্বনাশ করবে ওর কথা মতো আমি গতকাল বিকেলে ওর সাথে দেখা করতে গিয়েছিলাম কাপড় চোপড় না নিয়ে শুধু জমানো টাকা নিয়েছিলাম একা পেয়ে হারামজাদা আমার আমার সর্বনাশ করে দিল এতটা বিশ্বাস করেছিলাম ওকে কেন এমন হল আমার সাথে তিথি মুখে ওর না চেপে আবার কান্না শুরু করল সম্পদ তাকে কিছুটা সময় দিল একটু ধাতস্থ হতে প্রশ্ন করল এই ব্যাপারে আর কেউ জানে না প্রথম আপনাকে বলছি কাল রাতে দরজা বন্ধ করে সারা রাত কেঁদেছি ব্যথার ওষুধ খেয়ে তবেই একটু সুস্থ হয়েছি ভরবেলা ফোলা চোখ মুখ দেখে কেউ সন্দেহ করেনি সবাই ভেবেছে বিয়ে হয়ে অন্যের ঘরে চলে যাব সেজন্য কান্না করেছি চাদর গায়ে দিয়ে নিজেকে আড়ালে রেখেছিলাম এতক্ষণ এখন একজনকে বলে শুধু আপনার সাথে দেখা করতে এসেছি সম্পদ কিছু বলল না তারা বর্তমানে আছে তিথির বাড়ির পেছনের বাজহারের আড়ালে তিথি জরুরি তলব করেছে তার তিথি ঝাপসা চোখে একবার সম্পদের দিকে তাকালো বসে যাওয়া গলায় বলল আমার মতো জঘন্য মেয়ের কারো বউ হওয়ার যোগ্যতা নেই বিয়ে করতে হবে না আমাকে এখনো অনেক সময় আছে আপনি বিয়েটা ভেঙে দিন সবাইকে বলে দিন যে এই নষ্ট চরিত্রের মেয়েকে আপনি বিয়ে করবেন না নাকি আমি বলবো সবাইকে সম্পদ খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে ফেলল এই শেষ মুহূর্তে এসে কিছুতেই বিয়ে ভেঙে দেওয়া যাবে না এতে তার বাবার নামডাক এত পরিশ্রম করে কুরানো সম্মান সব ধুলিস হয়ে যাবে গতকাল রাতে তিনটে গরু জবাই করা হয়েছে সবাই হইহুল্লোর করছে এত মানুষের আনন্দ নিয়ে সে ছিনিমিনি খেলতে পারে না তাছাড়া এই মেয়েটা সে বিয়ে ভেঙে দিলে এই মেয়ের কি হবে তার রেকর্ড হওয়ার ঘটনা সবার কানে পৌঁছাবে মিডিয়া আসবে পেপার ছাপবে রেপিস্ট পলাতক হবে শেষমেশ গ্রামের মানুষের কানাঘুষা আর কটু কথায় দেয়ালে পিঠ থেকে যাবে মেয়েটার তখন সুইসাইড ছাড়া মেয়েটার দ্বিতীয় পথ খোলা থাকবে না এই মেয়েটারও তো দোষ নেই একজনকে ভালোবেসেছিল শুধু ভালোবাসা তো অপরাধ নয় অপরাধ যদি কেউ করে থাকে সেটা ওই প্রেমিক প্রেমিকরূপী জানোয়ারটা করেছে মেয়েটার বিশ্বাস নিয়ে রং তামাশা করেছে সে বিয়েতে রাজি না হলে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যাবে তাছাড়া তিথি যদি নিজেকে শেষ করে দেয় সে কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবে না তার চেয়ে সে না হয় একটু স্যাক্রিফাইস করুক এতে অনেকগুলো জীবন বেঁচে যাবে তিথিকে বিয়ে করে শহরে নিয়ে গেলে সব ঝামেলা চুকে যাবে তার আর তিথির মধ্যকার ব্যাপারটা ধীরে সুস্থে মিটমাট করে নেওয়া যাবে হাতে একদম সময় সেই সে তিথির দিকে তাকিয়ে বলল আমি এই বিয়েটা করছি তিথি তোমায় দুশ্চরিত্রা পদবি থেকে রেহাই দেওয়ার জন্য হলেও বিয়েটা আমাকে করতে হবে তোমার সম্মান বাঁচাতে হবে তোমাকে বাঁচাতে হবে আমাকে বাঁচাতে গিয়ে আপনি নিজের জীবন কেন নষ্ট করবেন আমি কারো জীবনই নষ্ট করছি না কয়েক মাস গেলে তোমাকে না হয় মুক্ত করে দিব আমিও মুক্ত হব কিন্তু আজ আমাদের বিয়েটা করতেই হবে তৈরি থেকো তিথিকে আর কিছু বলার সুযোগ দিল না সম্পদ খুব দ্রুত পা ফেলে এগিয়ে গেল সম্পদ চলে যেতে তিথি দুহাতে মুখ ঢেকে পুনরায় কান্নায় ভেঙে পড়ল দুই সচরাচর বিয়েতে ছেলেরা দ্রুত কবুল বলে দেয় কিন্তু কবুল বলার সময় সম্পদ অনেকখানি সময় নিল মনের কোথাও কি দিল কবুল বলে কাকে সে নিজের স্ত্রী বলে মেনে নিচ্ছে কাকে সে নিজের জীবনসঙ্গী করে কবুল করে নিচ্ছে যার মনে অন্য পুরুষের বসবাস আর শরীরে অন্য পুরুষের ছোঁয়া এমন একটা মেয়েকে কেন বিয়ে করবে সে কিসে কমতি তার শিক্ষা আদর্শে সৌন্দর্যে সব দিক থেকেই তো সে পারফেক্ট ভার্সিটির সবচেয়ে সুন্দর সবার চেয়ে মডার্ন মেয়েটাও তার জন্য পাগল ছিল সে পাত্তা দেয়নি অথচ আজ এমন একটা মেয়েকে নিজের সহধর্মিনী বলে স্বীকৃতি দিবে মুহূর্তে বিবেকের কাছে হাজারো প্রশ্ন ধামাচাপা পড়ল মেয়েটাকে বাঁচাতে হবে এখন আর পিছু ফেরবার অবকাশ নেই সব দিক দিয়ে পিছু ফেরার রাস্তা বন্ধ কানের কাছে বৃদ্ধ মাওলানা সাহেব বার বার কবুল বলতে বলছে বুক চিরে বের হওয়া দীর্ঘশ্বাস লুকিয়ে সম্পদ কবুল বলে দিল ক্ষণিকের জন্য তার মনে হল দূরে কোথাও কোনো একটা নিশাচর করুন সুরে ডেকে যাচ্ছে নিশাচরেরও কি তার মতো গোপন দুঃখ আছে পরক্ষণে সে আর কোন সুর শুনতে পেল না নিশাচরের মতোই তার দুঃখগুলো মুখ লুকাল সবার আনন্দ ধ্বনিতে নির্বিঘ্নে মিটে গেল বিয়ের কাজ বাজনা বাজল হৈহুল্লোর হল গান বাজলো নাচানাচি হল সবই হল শুধু বরকনের মনের অবস্থা কেউ টের পেল না হাজারো মানুষের আনন্দের নিচে ভাটা পড়ে রইল দুজনের ক্ষতবিক্ষত মন তিন এক বুক হাহাকার নিয়ে তিথি বাসর ঘরে বসে রয়েছে ফুলের গন্ধে ডুবে আছে রুমটা বাহারি রঙের গোলাপ মোমবাতি আর হরেক রকমের রেডিয়াম দিয়ে অনিন্দ সুন্দর আলোকসজ্জা রুমে এই রুমে পা রাখলে যে কারো ভেতর স্বর্গীয় অনুভূতি হবে কিন্তু তার হচ্ছে উল্টো শরীর পুড়ে যাচ্ছে নিজের বোকামির ফলে নিজের ভুলের জন্য সবচেয়ে মূল্যবান জিনিস হারিয়েছে সে এক বদমাইশ জানোয়ার কাপুরুষের হাতে তার সতীত্ব নষ্ট হয়েছে তাছাড়া আরও একটু সুন্দর মনের মানুষের জীবন সে নষ্ট করে দিল এত কষ্ট সে কাকে দেখাবে এতক্ষণ সবার থেকে শরীরের দাগগুলো লুকিয়ে রাখতে অনেক কষ্ট করতে হয়েছে তাকে চাচা তো ভাবিত তাকে সম্পদের নাম ধরে কত হাসি তামাশা করল তারা ধরেই নিয়েছে সম্পদ বিয়ের আগে তাকে অল্পবিস্তর বিস্তর ছুঁয়েছে সে তাদের ভুল ভাঙাতে পারেনি নিজের শরীরের দিকে এক পলক চেয়ে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিল নিজেই দুহাত খামচে ঘষে জানোয়ারটার স্পর্শ মুছে ফেলার চেষ্টা করল তখনই দরজার ছিটকিনি লাগানোর শব্দ কানে এল ঝাপসা চোখে দেখল ধবধবে শুভ্র রঙের পাজামা পাঞ্জাবি পরিহিত সম্পদ রুমে ঢুকেছে চলবে প্রেমপায়রা দুই অজান্তাও হি ছদ্মনাম পর্ব শূন্য দুই ঝাপসা চোখে তিথি দেখল ধবধবে শুভ্র রঙের পাজামা পাঞ্জাবি পরিহিত সম্পদ রুমে ঢুকেছে মাথায় টোপর নেই টোপর থাকার আশা সে করেনি তাদের বিয়েটা তো স্বাভাবিকভাবে হয়নি সম্পদ দরজার ছিটকিনি লাগিয়ে পেছনে ঘুরল সঙ্গে সঙ্গে তিথি মাথা নিচু করে চোখ সরিয়ে নিল কয়েক মিনিট কেটে গেল কিন্তু সম্পদের থেকে কোনো রূপ প্রতিক্রিয়া না পেয়ে তিথি ফের চোখ তুলে তাকালো সম্পদ নিঃশব্দে রুমে হাঁটাহাটি করছে একবার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়াল হাতের ঘড়ি আর আংটি খুলে রাখল আবার হেঁটে ওয়ার্ড্রবের কাছে গিয়ে জামাকাপড় বের করলো ভুলেও তার দিকে তাকালো না নিঃশব্দে ওয়াশরুমে ঢুকে গেল তিথির ভেতরটা পুড়ছে সম্পদ এতটা কোল্ড বিহেভ কেন করছে এমন প্রতিক্রিয়া করছে যেন রুমে সে বাদে দ্বিতীয় কেউ নেই এই জলজ্যান্ত মানুষটাকে চোখে পড়ছে না কিছু একটা বলবে তো বলা উচিত অন্তত বকাঝকা করা উচিত কেন আমার জীবনে এলে আমার জীবন নষ্ট করলে আমার সব শেষ করে দিলে তুমি একটা নষ্টা মেয়ে ইত্যাদি বলা উচিত তিথির চোখ দুটো আবার জলে ভরে উঠল সম্পদ ওয়াশরুম থেকে বের হচ্ছে না তিথি ভেতরে ভেতরে ভয় পেয়ে গেল এতক্ষণ তো লাগার কথা নয় ভেতরে গিয়ে কোনো অঘটন ঘটাচ্ছে না তো যদি চিন্তায় হার্ট অ্যাটাক করে মারা যায় অথবা হাতটা ছুরি দিয়ে সে কেটে ফেলে নিত গলা শুকিয়ে এলো তার দ্রুত বিছানা ছেড়ে উঠে দাঁড়াল সিদ্ধান্ত নিল ডাক দিবে ওয়াশরুমের দরজায় কান পেতে সে ভেতরের শব্দ শোনার চেষ্টা করল কিন্তু পানি পড়ার কোনো শব্দ আসছে না কপালে চিন্তার রেখা ফুটে উঠল তার সরে এসে রুমের মাঝ বরাবর একবার দাঁড়াল চিন্তিত হয়ে আবার ওয়াশরুমের কাছে গেল এক কান দরজার উপর রেখে মিশে দাঁড়াল আচমকা দরজার পাল্লা সরে যেতে সে হুরমুর করে সম্পদের বুকের উপর গিয়ে পড়ল সম্পদের কপাল কুচকে গেল তিথি পরিকি মরি করে সরে এলো এদিক ওদিক তাকিয়ে কিছু বলার চেষ্টা করল মুখ দিয়ে কোনো শব্দ বের করতে পারল না সম্পদ তীক্ষ্ণ স্বরে বলল কিছু করার চেষ্টা করছিলে তিথি ভয়ে সিটিয়ে গেল অস্ফুট স্বরে বলল না তাহলে দরজায় কান পেতেই কি করছিলে তেমন কিছু না ওয়াশরুম ব্যবহার করতে হবে আমার আপনি বের হচ্ছিলেন না তাই ডাকতে নিয়েছিলাম সম্পদ আর কিছু বলল না তিথিকে পাশ কাটিয়ে রুমে ঢুকে গেল তিথি সঙ্গে সঙ্গে ওয়াশরুমে ঢুকে দরজা লাগাল দরজাটা একটু বেশি জোরে বন্ধ করেছিল সে ঠাস করে শব্দ হল তাতে সম্পদ একবার ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো বুকের গহীন থেকে দীর্ঘশ্বাস বের হল তার এতক্ষণ যাবৎ মাথায় পানি নেওয়ার পরেও ব্যথা কমছে না মাথা ব্যথা তার কোনো কালে ছিল না কিন্তু আজ হঠাৎ করে প্রচণ্ড ব্যথা করছে মাত্রারিক চিন্তার ফলে হয়তো তিথি ফেরার আগেই চুপচাপ মেডিসিন খেয়ে নিল সে নিশ্চিত তিথি সহজে ওয়াশরুম থেকে বের হবে না তার থেকে লুকিয়ে থাকার জন্যই সে ওয়াশরুমে বসে আছে লম্বা করে শ্বাস নিল সম্পদ তিথিকে বউয়ের সাজে কেমন লাগছে তা তার দেখা হয়নি এখন অবধি সে তিথির মুখপানে তাকায়নি ঘৃণায় নাকি অন্য কোনো কারণে তা উদ্ধার করা সম্ভব হয়নি শুধু তার পরনের লাল বেনারসি চোখে পড়েছে এইটুকুই অথচ এই বেনারসির সাজে সে পৃথিবীর সবচেয়ে পবিত্র মনের একটা মেয়েকে আশা করেছিল যার উপর শুধু তার অধিকার থাকবে অক্সিজেনের মতো যার মাঝে শুধু সে বিরাজমান থাকবে যার প্রতিটি কোষাভ্যন্তরে শুধু সম্পদের অস্তিত্ব থাকবে হাতের টাওয়াল ছুঁড়ে ফেলে দিল সে তারপর ফুল বিছানো বিছানার দিকে এগিয়ে এল সম্পূর্ণ রুমে একবার নজর বুলাল রুমের সাজসজ্জা তার গায়ে যেন আরো জ্বালা ধরিয়ে দিল এতটা মহান তাকে কে হতে বলেছিল দুদিনের পরিচিত একটা মেয়ের সম্মানের কথা ভেবে সে কেন নিজের জীবন নষ্ট করলো মুহূর্তে সমস্ত রুমের সাজসজ্জা নষ্ট করে ফেলল সম্পদ ফুলগুলো টেনে হিচরে ছিঁড়ে ফেলল মোমবাতিগুলো নিভিয়ে জুতো পায়ে দিয়ে নিভিয়ে ফেলল খুব দ্রুত হাঁপিয়ে উঠল কিছুক্ষণ ফ্লোরে বসে বিশ্রাম নিল অগোছালো রুমের দিকে তাকিয়ে আবার উঠল সে ঝাড়ু দিয়ে রুম কোনো রকমে পরিষ্কার করে ফেলল ওয়াশরুমের দিকে চোখ পড়ল। তিথি এখনো বের হয়নি হেলতে দুলতে সিগারেটের প্যাকেট হাতে চিকন বারান্দায় প্রবেশ করল সে ঠোঁটে সিগারেট গুজে তার ধোয়া ছাড়লো মনের কোণেও কি দিল আজ থেকে সিগারেট তার নিত্যসঙ্গী হল কি অদ্ভুত মানুষের জীবন স্বপ্নেও যেসব কিছু কখনো ভাবেনি অথচ সেসব ঘটনা ঘটল তার সাথে মানব জীবন যেন আস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার কারখানা একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকে তার আর তিথির গল্পটা কোন দিকে মোর নিবে এরকম একটা মেয়েকে কি করে সে সহ্য করবে ট্রাউজারের পকেট থেকে ফোন বের করল সম্পদ সময় দেখল অনেক রাত হয়ে গেছে মনটা বিষিয়ে উঠেছে তার চারপাশের কোনো কিছুই সহ্য হচ্ছে না তাকে ঢাকা ফিরতে হবে যত দ্রুত সম্ভব তাকে ঢাকা ফিরতে হবে তিথি ইতোমধ্যে কাপড় পাল্টে ফেলেছে ভারী বেনারসির জায়গায় এখন শোভা পাচ্ছে পাতলা শাড়ি এতক্ষণ যাবত ওয়াশরুমে বসে কান্না করছিল সে এটা অন্তত বুঝে গেছে যে তার কান্নার দিন সবে শুরু হয়েছে এখন থেকে তাকে প্রতি ক্ষণে ক্ষণে কাঁদতে হবে মাঝরাত অথ এখনও বিছানা খালি সম্পদ ঘুমায়নি চিন্তিত হয়ে এদিক ওদিক তাকাতে অন্ধকার বারান্দায় ক্ষীণ আলো দেখল এগিয়ে যেতে বুঝতে পারল সম্পদ সিগারেট টানছে তীব্র মন খারাপ এসে গ্রাস করল তাকে ছোটবেলা থেকে সিগারেট তার ভীষণ অপছন্দের মন খারাপ ভাব লুকিয়ে সে আরেকটু এগিয়ে গেল সম্পদ এখনো তার উপস্থিতি ঠাউর করেনি সে অন্ধকারের মধ্যে নিশ্চুপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ নীরবতা ভঙ্গ করে নরম গলায় বলল আপনি ঘুমাবেন না সম্পদ চমকে উঠল আকস্মিক কণ্ঠ শুনে এতটা ভরকে গেল যে সিগারেটের জ্বলন্ত অংশে ঠোঁট পুড়ে গেল সে সিগারেট ছুঁড়ে ফেলে দিয়ে ঠোঁট চেপে ধরল ব্যথার আর্তনাদ করতে তিথি তার কাছে গেল নিচু হয়ে তার দিকে ঝুঁকে বলল কি হয়েছে আপনার দেখি সম্পদ হাত ইশারা করে তাকে দূরে যেতে বলল অস্ফুট স্বরে বলল তোমার কি কোনো কাজ নেই প্রথম এবং শেষ বারের মতো বলে দিচ্ছি ভূতের মতো যেখানে সেখানে উদয় হবে না তিথি সোজা হয়ে দাঁড়াল একটু পিছিয়ে গিয়ে পূর্বের জায়গা দাঁড়াল একবারের জন্য সম্পদের ঠোঁট পরক করতে চেয়েছিল অনেকখানি পুড়ে গেছে কিনা কিন্তু ধমক শুনে আর দেখার সাহস হল না মাথা নিচু করে শুধু বলল ঠোঁট পুড়ে গেছে আপনার বরফ আনব সম্পদ উত্তর দিল না ঠোঁট থেকে হাত সরিয়ে আবার সিগারেট ধরালো। তিথির দিকে একবারের জন্য তাকালো না নাক মুখ দিয়ে সিগারেটের ধোয়া ছাড়ল শান্ত গলায় বলল তুমি ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে একটু পর ভোরে রাজান দিবে আপনিও শুয়ে পড়ুন তোমাকে আমি কেন জানি সহ্য করতে পারছি না তোমার নামটাও মুখে আনতে গিয়ে শরীর গুলিয়ে উঠছে চোখের সামনে শুধু একটা দৃশ্যই ভাসছে কেউ একজন তোমার উপর সম্পদ তার কথা শেষ করল না তার অসম্পূর্ণ বাক্য বুঝতে তিথির বিন্দুমাত্র কষ্ট হল না চোখের কোণে আবার পানির অস্তিত্ব টের পেল সম্পদ পুনরায় বলল দূরে দূরে থাকো আমার থেকে ভুলেও আমার চোখের সামনে পড়বে না তিথি আর বিরক্ত করল না ধীরপায় বারান্দা থেকে সরে আসলো কি করা উচিত তার এখন তাদের বিয়ে হয়ে গেছে এক ঘরে থাকতে হবে এখন কিন্তু একই ঘরে থাকতে গেলে সম্পদের চোখের আড়ালে থাকবে কি করে তার কি এখন মরে যাওয়া উচিত বুকের ক্ষতে আগুন ধরে গেল কাঁদতে কাঁদতে ভীষণ ক্লান্ত হয়ে গেছে শরীরের ব্যথা এখনো কমেনি কেমন জ্বর জ্বর অনুভব করছে ঠিকমতো দাঁড়িয়ে থাকতে পারছে না সম্পদের তোয়াক্কা করল না সে বিছানা থেকে বালিশ আর কম্বল নিয়ে রুমের এক কর্নারে গিয়ে বিছাল রুমের লাইট বন্ধ করে সে গুটি সুটি হয়ে শুয়ে পড়ল চার শেষরাতের দিকে মেয়েলি স্বরের বঙানির শব্দে সম্পদের কপাল কুচকে গেল সবেমাত্র শুয়েছিল মাথাটা এখনো ধপধপ করছে কানের দুপাশে রগগুলো লাফাচ্ছে তিন চার ঘণ্টা ঘুম না দিলে ঠিক হবে না অথচ চোখ দুটোতে ঘুমেরা ধরা দেওয়ার আগেই শব্দতা কানে আসলো। কারো ইনিয়ে বিনিয়ে কান্নার শব্দ সে পাত্তা দিল না দুহাতে কান ঢেকে ঘুমানোর চেষ্টা করল বেশিক্ষণ নির্বিকার থাকতে পারল না গঙ্গানির শব্দ বেড়ে চলেছে ফুট করে তার মস্তিষ্ক সচল হল তিথি তিথি কান্না করছে কেন সে একলাফে বিছানা ছেড়ে উঠে বসল আবছা অন্ধকারে রুমের দক্ষিণ কর্নারের দিকে তাকালো তারপর দ্রুত উঠে গিয়ে রুমের লাইট অন করল তিথির কাছে ছুটে গেল সম্পদ তার মনে রইল না কয়েক ঘন্টা আগে সে মেয়েটির মুখ দেখতে চায়নি তিথি গুমরে গুমরে কাঁদছে কেমন ছটফট করছে তার বন্ধ চোখের কার্নিশ বেয়ে জলের ধারা চোখ মুখ ব্যথায় যেন বর্ণ ধারণ করেছে সম্পদ কাছে গিয়ে ব্যতিব্যস্ত কণ্ঠে ডাকল তিথি এই তিথি 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 কোনো রেসপন্স করল না শরীর মুচড়ে সে কান্না করছে ক্ষণে ক্ষণে ঠোঁট কামড়ে ধরছে সম্পদ ভাবল হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছে সে প্রথমবারের মতো কাপা কাপা হাতে তিথির কপাল স্পর্শ করল সঙ্গে সঙ্গে আতকে উঠল সে জ্বরে তিথির গা পুড়ে যাচ্ছে তিথির দু কাঁধ ঝাঁকিয়ে সে আরো কয়েকবার ডাকল কিন্তু তিথি চোখ খুলল না বড্ড অসহায় বোধ করল সম্পদ কেউ অসুস্থ হলে সেবা শুশ্রূষা করে অভ্যাস নেই তার এত্রাতে কি করবে এখন কাউকে ডাক দিবে কিন্তু সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে কাকে ডাক দিবে তার ভাবনার মাঝে তিথির কান্নার শব্দ ভেসে এল বুকের ভেতর ধক করে উঠল তার আলগোছে তিথিকে কোলে তুলে নিল সে চলবে প্রেমপায়রা রা দুই অজান্তাও হি শূন্য তিন সম্পদের ভাবনার মাঝে তিথির কান্নার শব্দ কানে এল বুকের ভেতর ধক করে উঠল তার আলগোছে তিথিকে কোলে তুলে নিল দুবার চিন্তা না করে তাকে বিছানার মাঝখানে শুইয়ে দিল মাথার নিচে বালিশ ঠিকমতো দিয়ে কপালে হাত রাখল শরীরের তাপমাত্রা অনেক বেশি গালে হাত ছোঁয়াতে তিথি এক ঝটকায় তার হাত ফেলে দিল বিড়বির করে কিছু একটা বলল যা সম্পদের বোধগম্য হল না তিথির চোখের কোন বেস্পষ্ট জলের ধারা হাত পা কাঁপছে সে ফ্লোর থেকে কম্বলটা উঠিয়ে এনে গায়ে জড়িয়ে দিল তিথির কান্নার আওয়াজ আবার কানে আসতে তড়িঘড়ি করে উঠে গেল রুমে থার্মোমিটার খুঁজল কোথাও খুঁজে পেল না তিথির জ্বর কমানোর ব্যবস্থা করতে হবে কিন্তু কি করে কি করবে কিছুক্ষণ ইতিউতি করে সে এক টুকরো কাপড় ভিজিয়ে এনে কপালে চেপে ধরল তিথিকে মৃদু ধাক্কা দিয়ে বলল তিথি তিথি তোমার জ্বর এসেছে তিথি এদিক ওদিক নড়াচড়া করল শুধু চোখ খুলল না সম্পদ পুনরায় বলল ওয়াশরুমে যেতে পারবে মাথায় পানি দিতে হবে তিথি হাসফাস করতে করতে সম্পদের হাত সরিয়ে দিল চেঁচিয়ে বলে উঠল না সম্পদ কিছুটা সময়ের জন্য থমকে গেল পরে মনে পড়ল তিথি বোধ হয় তাকে ওই জানোয়ার ভেবেছে সে কপাল থেকে ভেজা কাপড়ের টুকরো সরিয়ে তিথিকে টেনে বসিয়ে দিল দুকাদ ঝাঁকিয়ে উঁচু স্বরে বলল তিথি তোমার গায়ে অনেক জ্বর মাথায় পানি দিতে হবে বুঝতে পেরেছো আমার সাথে ওয়াশরুমে চলো তিথি ঘোলা চোখে সম্পদের দিকে এক নজর তাকালো চোখ দুটো লাল হয়ে আছে তার মধ্যে ওয়াশরুমে যাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না ঘোলা চোখ দুটো সে সম্পদের উপর থেকে সরিয়ে নিল সম্পদ আর সময় ব্যয় করল না তিথিকে কোলে তুলে নিল তিথি ছটফট করে ফুটবল হাত নেড়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করল সম্পদ আরও শক্ত করে চেপে ধরল ওয়াশরুমে গিয়ে তাকে নামিয়ে দিল রুম থেকে বসার টুল নিয়ে তিথিকে জোর করে বসিয়ে দিল তারপর বালতিতে পানি নিয়ে মাথা নিচু করল পানি ঢালতেই ঠান্ডা স্পর্শ তিথি শিউরে উঠল বসা থেকে উঠতে নিতে সম্পদ বাধা দিল তার পেটের কাছে টিশার্ট খামচে ধরে তিথি বলল শীত শীত লাগছে আমার সম্পদ কোন প্রতিত্তর করল না এক হাতে ধরে রেখে নির্বিকারভাবে আরেক হাতে পানি ঢালতে লাগল দীর্ঘক্ষণ পর ক্লান্ত হতে সে থামল তিথির চুল শুকনো টাওয়াল দিয়ে মুড়িয়ে দিয়ে সে ভেতরে নিয়ে এল বিছানায় শুয়ে দিয়ে গলা পর্যন্ত কম্বল দিয়ে ঢেকে দিল দৌড়ে গিয়ে মেডিসিন বের করল এখন মেডিসিন খাওয়াতে হবে তা না হলে জ্বর কমবে না কাল বড় অনুষ্ঠান আছে বাড়িতে প্রচুর মেহমান এর মধ্যে নতুন বউ অসুস্থ হয়ে পড়লে সবাই কিনা কি ভাববে গ্লাসে পানি ঢেলে মেডিসিন হাতে তিথির নিকট এল তিথিকে ডাকতে নিয়ে মনে পড়ল এখন অনেক রাত সেই কখন না কখন পেটে কিছু পড়েছে এখন খালি পেটে মেডিসিন খাওয়ানো ঠিক হবে না কিছু একটা খাইয়ে নিতে হবে হাতের গ্লাস বিছানায় নামিয়ে রেখে আবার দৌড় শুরু করল সে চোরা চোখে চারপাশ পরক করল সম্পদ তারপর দ্রুত পায়ে রান্নাঘরের দিকে এগিয়ে গেল ড্রয়িং রুম মারিয়ে রান্নাঘরে যেতে হয় ড্রয়িং রুমের ফ্লোরে অনেক মানুষ শুয়ে আছে আবছা অন্ধকারে এদের কেউ একজন জেগে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে ভূত ভেবে নিশ্চিত হার্ট অ্যাটাক করবে নিঃশব্দে হেঁটে সে রান্নাঘরে ঢুকলো কিছুক্ষণ পর প্লেটে কাটা ফলমূল নিয়ে ফিরল সে রুমের ছিটকিনি লাগিয়ে এগিয়ে এলো বিছানার কাছে আসতেই কপাল কুচকে গেল মৃদু ধমক দিয়ে বলে উঠল তিথি তিথি পূর্বের ন্যায় কোনো রেসপন্স করল না হাতের প্লেট নামিয়ে রেখে সে বিছানা চেক করল অনেকখানি ভিজে গেছে সে আবার চেঁচিয়ে বলল এই মেয়ে গ্লাসের পানি ঢেলে বিছানা ভিজালে কেন খালি গ্লাসটা হাতে নিয়ে সম্পদের রাগটা তরতর করে বেড়ে গেল এক টানে তিথিকে বিছানায় বসিয়ে দিল কোলের উপর ফলের প্লেট দিয়ে বলল এটা খাও তাড়াতাড়ি শেষ করো তিথি চোখ মুখ কুচকে সম্পদের দিকে তাকালো সম্পদ চিবিয়ে চিবিয়ে বলল এভাবে তাকাচ্ছ কেন চোখ দিয়ে খেয়ে ফেলবে আমাকে নয় ফলগুলো খেতে বলেছি আমি তিথি মাথা নিচু করল মেয়ের মতো কয়েক টুকরো ফল তুলে খেল প্লেট সরিয়ে রাখতে সম্পদ আর জোর করল না গ্লাসে পানি ঢেলে আনল তিথির হাতে ধরিয়ে দিয়ে ট্যাবলেট খুলে দিল চুপচাপ খেয়ে নিল তিথি সম্পদের আদেশের অপেক্ষা না করে কম্বল দিয়ে মুখ ঢেকে শুয়ে পড়ল তিথি বিছানার ভেজা অংশে চলে এসেছে অনেকটা সম্পদ ধমক দিয়ে বলল ডান দিকে সরে যাও ভেজা জায়গা শুয়ে জ্বর আরও বাড়াও তিথি নিঃশব্দে ডান দিকে সরে গেল কম্বল দিয়ে আষ্টে পৃষ্ঠে নিজেকে পেঁচিয়ে নিল সম্পদ প্লেট গ্লাস সরিয়ে রাখল এতক্ষণ ছুটোছুটি করে শরীরটা ক্লান্ত হয়ে গেছে মাথা ব্যথার কথা এতক্ষণ ভুলে গিয়েছিল সেটা আবার মাথাচারা দিয়ে উঠল জগটা উঁচু করে ঢকঢক করে পানি খেলছে ঘড়ির দিকে এক পলক তাকালো ফজরের আজান দেওয়ার সময় হয়ে গেছে এক লাফে তিথির পাশেই শরীরটা বিছানায় মেলে দিল কয়েক সেকেন্ড পর পিঠের নিচে ভেজা অনুভূত হতে সে মাথা ঘুরিয়ে তিথির দিকে তাকালো। বিস্মিত হয়ে আরেক লাফে উঠে পড়ল মাথা চেপে ধরে বলল শিট কোথায় ঘুমাবো এখন আমি কিন্তু ঘুমাতে হবে তো মাথা ব্যথায় ফেটে যাচ্ছে গলা ফাটিয়ে একটা চিৎকার দিতে গিয়েও থেমে গেল সে কর্নারের ফ্লোরে পড়ে থাকা বালিশটা নিয়ে বিছানা পরক করল লম্বা খাট তিথির পায়ের নিচে অনেকখানি জায়গা সে সেখানে ঘুমানোর সিদ্ধান্ত নিল তিথি ঘুমিয়ে পড়েছে হয়তো তিথির পা দুটো টেনে সে কোনাকুনি করে দিল তারপর বালিশটা ঠিকমতো রেখে তিথির পায়ের নিচে শুয়ে পড়ল রুমে লাইট জ্বলছে সম্পদ হাত কপালে আড়াআড়ি করে রেখে আলো থেকে নিজেকে আড়াল করল তারপর চোখ বন্ধ করল ভরবেলা দরজায় করা নাড়ার শব্দ সম্পদের কানে আগে পৌঁছাল কপাল কুচকে গেল তার চোখ থেকে ঘুম সরেনি এখনো এত ভোরবেলা কে ডাকছে যার ইচ্ছে সে ডাকুক পাত্তা না দিয়ে সে আরো গভীর ঘুমে তলিয়ে গেল বেশিক্ষণ চুপচাপ থাকতে পারল না দরজার ওপাশে কেউ ভেঙে ফেলার চেষ্টা করছে বিরক্তি নিয়ে সে চোখ খুলল চোখ খুলতে একজোড়া স্নিগ্ধ কোমল পা নজরে এল ধবধবে ফর্সা পদযুগল ডান পায়ের কোনই আঙুলে বর্ষর একটা কালো তিল চোখ সরু করে কিছুক্ষণ চেয়ে রইল সে পায়ের দিকে সচকিত হতে মেজাজ বিগড়ে গেল তার হুরমুর করে উঠতে নিতেই বাধা পড়ল বুকের উপর তিথির পা জোড়া দেখে বিস্মিত হল বীরবির করে বলল মেয়ে তোমার শাহ তো কম নয় এই সম্পদ জুহাইরের বুকের উপর মেয়েরা মাথা রাখার সাহস পায় না আর তুমি পা রাখো এক ধাক্কায় পা দুটো সরিয়ে সে টিশার্ট টেনে টুনে তিথির মুখের দিকে এক পলক তাকাল উল্টো পাল্টা হয়ে শুয়ে আছে গলার চার ইঞ্চি নিচে তার তথাকথিত প্রেমিকের দেওয়া চিহ্ন জল করে জ্বলছে বুকের ভেতর পুরে উঠল সম্পদের কম্বল তুলে তিথির মুখ পর্যন্ত পেঁচিয়ে দিয়ে দরজা খুলল এতক্ষণ লাগে দরজা খুলতে তিথি কোথায় দরজার ওপাশে মারিয়া ভাবির মুখটা দেখতে পেল সম্পদ মারিয়া তার বড় ভাইয়ের স্ত্রী চাচা তো ভাই তাদের জয়েন্ট ফ্যামিলি তার বাবা আর এক চাচা সবাই একত্রে এক বাড়িতে থাকে সবাই একক পরিবার তার একমাত্র ছোট বোন স্নেহা সেও এই বাড়িতে থাকে তার চাচার ছোট ছেলের সাথে তার বিয়ে সম্পন্ন হয়েছে সম্পদ হাই তুলে দরজা থেকে সরে দাঁড়াল বলল ভেতরে আসো ভাবি মারিয়া ভেতরে ঢুকতে ঢুকতে বলল আত্মীয় স্বজন বাইরে অপেক্ষা করছে বসার ঘরে কত মেহমান তিথিকে উঠতে হবে এখন রেডি হবে না সবাই জিজ্ঞেস করছে নতুন বউ কই নতুন বউ কই ভাবি তিথি অসুস্থ প্রচণ্ড উইক উঠতে পারবে না মারিয়া চমকে সম্পদের দিকে তাকাল বিস্ফারিত কণ্ঠে বলল সে কি উঠতে পারবে না মানে তুমি সম্পদ যেন হঠাৎ বুঝতে পারল থতমতো খেয়ে বলল আহা আমি কিছু করিনি ওর জ্বর এসেছে মাঝরাতের দিকে বিশ্বাস না হলে তুমি নিজে পরক করো। জ্বর এসেছে থু মেডিসিন খাইয়ে দিয়েছি রাতেই মারিয়া চিন্তিত হয়ে বিছানার দিকে এগিয়ে গেল কম্বল সরিয়ে তিথির কপালে হাত রাখলো ঘেমে একাকার কপাল ভিজে জবজবে হয়ে গেছে সে সরে এসে বলল জ্বর তো নেই কিন্তু গভীর ঘুমে সম্পদ এক নজর দেখে বলল ওই দেখো জ্বর কমেছে সেজন্য ঘেমে গেছে মাথার চুল ভেজা কেন মাথায় পানি ঢেলেছি ভাবি রাতের বেলা তাপমাত্রা এতটা বেড়ে গিয়েছিল যে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম আধ ঘন্টার মতো পানি ঢালা হয়েছে রান্নাঘর থেকে ফল এনে খাইয়ে তারপর মেডিসিন দিয়েছি অহো মারিয়া উঠে দাঁড়ালো হঠাৎ করে তার চোখ পড়ল সম্পদের ঠোঁটের উপর মুচকি হাসল সে এতক্ষণ মনে যে ভয়টা ছিল সেটা কেটে গেল ভেবেছিল সম্পদ হয়তো তিথিকে মেনে নেয়নি কিন্তু তার ধারণা ভুল সে হাসতে হাসতে বলল তিথিকে ডেকে তুল তাড়াতাড়ি রেডি হতে হবে কোনো ধকল যাবে না ওর উপর দিয়ে সেজেগুজে শুধু বসার ঘরে বসে থাকবে আমি আসছি দরজা ভিড়িয়ে দিয়ে মারিয়া চলে গেল সম্পদ কপাল কুচকে নিজের ঠোঁটের উপর হাত রাখল মারিয়া ভাবি তার ঠোঁটের দিকে তাকিয়ে হাসল কেন দৌড়ে গিয়ে আয়নার সামনে দাঁড়াল সে সঙ্গে সঙ্গে চোখ দুটো বড় বড় হয়ে গেল তার নিচে ঠোঁটের মাঝামাঝি জায়গা জখম হয়েছে এটা তো গতকাল রাতের সিগারেটের পুড়ে যাওয়া অংশ কালচে হয়ে গেছে দাঁত দিয়ে কামড়ে কালচে ভাব উঠানোর চেষ্টা করল সবাই কি না কি ভেবে বসবে একটা দীর্ঘশ্বাস ফেলে আয়নার সামনে থেকে সরে আসল সে গলায় ডাকল তিথি তিথি তিথির কর্ণকুহরে তার ডাক পৌঁছাল না এই মেয়ে এত ঘাট তারা কেন এত কথা এত ডাকাডাকি কিছুই কানে ঢুকছে না যতই মেয়েটার সাথে কথা বলতে চাচ্ছে না ততই যেন বেশি করে বলতে হচ্ছে সে আর ডাকাডাকির ভেতর গেল না এগিয়ে গিয়ে তিথির বাহু চেপে ধরে এক টানে উঠে বসালো চলবে প্রেমপায়রা দুই অজান্তাও হি ছদ্মনাম পর্ব শূন্য চার সম্পদ এক টানে তিথিকে বিছানায় বসিয়ে দিল বিস্পাইরিত নয়নে তিথি কিছুক্ষণ এদিক ওদিক চাইল সম্পদের মুখ দেখে কিছুটা ঘাবরে গেল মস্তিষ্ক সচল হতে তার মনে পড়ল গতকাল তার বিয়ে হয়ে গেছে সামনে দাঁড়িয়ে থাকা এই মানুষটির সাথে গায়ের কম্বল সরিয়ে সে আঁচল টেনে টুনে বসল বিছানা ছেড়ে নামতে নিতে বুঝতে পারল প্রচণ্ড দুর্বল সে তার দেরি দেখে সম্পদ করা গলায় বলল বড় ভাবি এসে একবার খুঁজে গেছে তাড়াতাড়ি রেডি হয়ে বাইরে বের হও তিথির আর বিশ্রাম নেওয়ার সাহস হল না ছোট্ট করে শ্বাস ফেললো বিছানা ছেড়ে ফ্লোরে পা রাখতে মাথা চক্কর দিয়ে উঠল সম্পদ হাত বাড়িয়ে ধরার আগেই তিথি বিছানা চেপে ধরে নিজেকে সামলে নিল সম্পদ বাড়ানো হাতটা গুটিয়ে নিল ভেতরে অপরাধ বোধ জেগে উঠল তার বুঝতে অসুবিধা হল না যে তিথির শরীরটা একটু বেশি খারাপ অপ্রতিভ সুরে বলল বিয়ের পরের দিন কেউ অসুস্থ হয় সবাই কি ভাববে আমি ঠিক আছি কিছুটা সময় দিন রেডি হয়ে নিচ্ছি থাক আর একটু বিশ্রাম নাও উঠতে হবে না তিথির উত্তরের অপেক্ষা না করে সে ওয়াশরুমে ঢুকে গেল সম্পদ চলে যেতে কপালে হাত ছোয়াল তিথি জ্বর নেই আস্তে আস্তে উঠে সে শাড়ি বের করে নিল কাপড় গুছিয়ে রেখে ফের বিছানায় গিয়ে বসল সম্পদ ওয়াশরুম থেকে বের হলে সে চট করে রেডি হয়ে নিবে পাঁচ বিয়ের দুদিন পর সকালবেলা সম্পদ আর তিথি ঢাকার পথে রওনা হল গাড়ি ছুটে চলেছে শহরের পথে অতীতকে পিছু ফেলে এগিয়ে চলেছে সম্পদ এতক্ষণ বাহিরে তাকিয়েছিল মাথা সামান্য কাত করে একবার তিথির দিকে তাকালো তিথি চোখ মুখ কুচকে সিটে মাথা আছে দেখেই বোঝা যাচ্ছে জার্নিতে তার প্রচুর কষ্ট হচ্ছে কিন্তু সম্পদের কিছু করার নেই গ্রামের বাড়ি তার কাছে বিষের মতো মনে হচ্ছিল আর থাকতে পারছিল না সবাই যখন তখন তাকে আর তিথিকে নিয়ে মস্করা করছিল এগুলো শুনে ভেতরে পুড়ে গেলেও মুখে লজ্জার হাসি ফুটিয়ে তুলতে হতো সবাইকে বুঝাতে হতো যে তিথিকে পেয়ে তার জীবন ধন্য তাদের জুটিটা শ্রেষ্ঠ জুটি পৃথিবীর সবচেয়ে সুখী ব্যক্তি তারা অথচ ভেতরের সমীকরণ পুরো উল্টো এই দু তিন দিন অভিনয় করতে করতে হাঁপিয়ে উঠেছিল সে আর সম্ভব হচ্ছিল না তাই বাধ্য হয়ে বাবাকে বলেছিল যে অফিস থেকে ইমার্জেন্সি কল এসেছে বিধায় আজকের মধ্যে ঢাকা পৌঁছাতে হবে সবাই মন খারাপ করলেও অফিসিয়াল বিষয় বলে দ্বিমত পোষণ করেননি সবাই হাসিমুখে তাদের বিদায় দিয়েছে গাড়ি চলা শুরু করতেই সম্পদ বড় সর দম ফেলেছে ফাইনালি নিজেকে একটু মুক্ত মনে হয়েছে তিথির অস্ফুট স্বরে সম্পদের ভাবনায় ছেদ পড়ল সে তড়িঘড়ি করে প্রশ্ন করল কোনো সমস্যা কিছু লাগবে তিথি অতিকষ্টে মাথা এদিক ওদিক নেড়ে অসম্মতি প্রকাশ করল সম্পদ স্বস্তি পেল না তিথির চেহারা অস্বাভাবিক লাগছে যত দ্রুত সম্ভব ঢাকা পৌঁছাতে হবে সে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল মশিউর গাড়ি একটু জোরে চালাও কিন্তু সাবধান ঠিক আছে মশিউর রহমান নামের ছেলেটা মাথা নাড়ল তার বয়স পঁচিশের কোঠায় ক্লাস এইট পর্যন্ত পড়ে ড্রাইভিং শিখেছিল দীর্ঘদিন ট্রাকের ড্রাইভার ছিল সে তারপর কপালের জোরে চেয়ারম্যান সাহেবের ব্যক্তিগত গাড়ির ড্রাইভার হয়ে গেল বছর চারেক হল সে হাসি আনন্দে দিন কাটাচ্ছে আর চেয়ারম্যান সাহেবের ব্যক্তিগত ড্রাইভার হিসেবে নিয়োজিত আছে সে ভিউ মিররে রাস্তার পেছনে সাইড পরীক্ষা করে দেখল ফাঁকা ময়মনসিংহ ঢাকা হাইওয়ে রাস্তায় খুব একটা গাড়ি নেই গাড়ির এক্সিলেটর আরও খানিকটা নামিয়ে দিলসে সঙ্গে সঙ্গে স্পিডোমিটারের কাটা ষাট থেকে সত্তরে চলে গেল ধীরে ধীরে আরো বাড়িয়ে দিল কয়েক মুহূর্ত বাদে গাড়ি শালবনের ভেতর ঢুকে পড়ল গাড়ি যেন উল্কার বেগে ছুটে চলেছে তিথির শরীর কাঁপছে মাথার ভেতর ছুটন্ত কিছু ক্রমাগত কুরে কুড়ে খাচ্ছে পেটের নাড়িভুরি গলা দিয়ে বের হয়ে আসতে চাইছে ঠিক এই মুহূর্তে তার মনে হচ্ছে এর চেয়ে মরে গিয়ে সে বেশি শান্তি পাবে ছোটবেলা থেকে জার্নি করে অভ্যাস নেই ঢাকা শহরের অক্সিজেনে তার কখনো শ্বাস নেওয়া হয়নি মনে হচ্ছে ভবিষ্যতে নিতে পারবে না যখন তখন তার প্রাণবায়ু বের হয়ে যাবে ফুট করে শরীর মুচিয়ে মুখ চেপে ধরল সে বাম হাতে সম্পদকে ধাক্কা দিল সম্পদ চমকে বলল কি হয়েছে তিথি বমি করতে নিতে সম্পদ তড়িঘড়ি করে বাধা দিল ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল মশিউর গাড়ি সাইড করো কুইক গাড়ির স্পিড একটু বেশি ছিল সাইড করতে কিছুটা সময় লাগল গাড়ির ইগনিশন সুইচ বন্ধ হতে দ্রুত দরজা খুলল সম্পদ গাড়ি থেকে নেমে এসে তিথির পাশের দরজাটা খুলে দিল তিথি আর ধরে রাখতে পারল না মুখটা কোনো রকমে বের করল হোরহোর করে বমি করে দিল সম্পদের জুতোর উপর চোখ মুখ কুচকে গেল সম্পদের নাক শিটকে বলল এটা কি করলে তুমি তিথি কোনো প্রশ্নের উপর দেওয়ার অবস্থায় নেই তার শরীর ক্রমেই নেতিয়ে পড়ছে এই অবস্থা দেখে সম্পদ আর রাগ করতে পারল না তিথির কাঁধ চেপে ধরে বাইরে বের করলো রাস্তার পাশে ঘাসের উপর বসে পড়ল তিথি সম্পদ চেঁচিয়ে বলল পানির বোতল এদিকে দাও মশিউর গাড়ির গ্লোব কম্পার্টমেন্ট থেকে ছোট্ট একটা পানির বোতল হাতে নিল মশিউর বোতলটা সম্পদের দিকে বাড়িয়ে দিল সম্পদ সেটা লুফে নিল বোতলের ছিপি খুলে তিথির সামনে নিচু হয়ে বসে পড়ল বোতল হাতে ধরিয়ে দিয়ে বলল পানি খাও ঠিক হয়ে যাবে তিথি পেট চেপে আরো কয়েকবার বমি করার চেষ্টা করল থুথু ব্যতীত কিছু বের হল না বোতল উঁচিয়ে কুলি করল সে কয়েক ঢোক পানি খেয়ে চোখে মুখে পানি দিল অবশিষ্ট পানি দিয়ে গলা ঘাড় ভিজিয়ে শূন্য বোতলটা সম্পদের দিকে বাড়িয়ে দিল বোতলের দিকে নজর দিতে সম্পদের চোখ আটকে গেল তিথির উন্মুক্ত পেটের উপর তিথির পরনে জামরঙা শাড়ি যা মাত্র খেয়াল করল মেয়েটা অসুস্থ বলে ঠিক মতো শাড়িও সামলাতে পারছে না অনাবৃত পেট থেকে দৃষ্টি সরিয়ে সে গাড়ির দিকে তাকালো দেখলো মশিউরের দৃষ্টি অন্য দিকে গাড়ির মাঠগার্ডে হেলান দিয়ে সে একমনে সিগারেটের ধোঁয়া ছাড়ছে স্বস্তির নিঃশ্বাস ফেললো সম্পদ কেন জানি সে চাইছে না তিথির অনাবৃত অংশ অন্য কেউ দেখুক তিথির হাতের শূন্য বোতলটা ফেলে দিয়ে তাকে একটানে দাঁড় করালো পেছনে থেকে শাড়ির আঁচল টেনে একেবারে পেঁচিয়ে দিল তাকে তিথি হাসফাস করতে করতে বলল আমি আর গাড়িতে উঠব না কোথাও যাব না আমি এখানেই থাকবো সম্পদের হাত ছাড়িয়ে তিথি আবার ঘাসের উপর বসে পড়ল তার আর গাড়িতে উঠা সম্ভব নয় এবার উঠলে নিশ্চিত দম বন্ধ হয়ে মারা যাবে সম্পদ পড়ে গেল ঘোর বিপদে কি সুন্দর ঝামেলা মুক্ত জীবন ছিল তার প্রতিবার ছোট্ট একটা ব্যাগ ঝুলিয়ে বাড়ি আসা যাওয়া করত এই প্রথম তার মনে হল মস্ত বড় ঝামেলায় ফেঁসে গেছে সে তার সেই মুক্ত জীবনের ঘুড়িতে কেউ নাটাই ধরেছে তিথির মুখের দিকে প্রথমবার পূর্ণ দৃষ্টিতে তাকাল সে ফ্যাকাশে ত্বক মলিন মুখ এলোমেলো চুল কপালে আর নাকে বিন্দু বিন্দু ঘাম জমেছে পাতলা ঠোঁট কালচে হয়ে গেছে চোখের পাপড়ি ভেজা সে চমকে বলে উঠল তুমি কি কান্না করছ তিথি অস্ফুট স্বরে বলল না ভালো এবার গাড়িতে উঠো আর বেশি পথ বাকি নেই আমি কোথাও যাব না যাবে না মানে যাব না মানে কোথাও যাব না আরেকবার গাড়িতে উঠলে আমি দম বন্ধ হয়ে মারা যাব আমি কোথাও যাব না এখানেই ঘুমিয়ে পড়ব সম্পদকে অবাকের চূড়ায় রেখে তিথি সত্যি সত্যি ঘাসের উপর শুয়ে পড়ল সম্পদ বিস্ময় নিয়ে তিথির দিকে কীৎক্ষণ চেয়ে রইল দ্রুত আশপাশে তাকিয়ে দেখল কেউ নেই রাস্তায় ছুটে চলা দু একটা গাড়ি ছাড়া দ্বিতীয় কেউ নেই তার মানে কেউ দেখেনি সে জোরপূর্বক তিথিকে টেনে তুলল ধমক দিয়ে বলল পাগল হয়ে গেছ রাস্তার মাঝে কেউ শুয়ে পড়ে আমি রাস্তার মাঝে নই রাস্তার পাশে শুয়ে শুয়েছি তিথি মেজাজ গরম করবে না রোদ উঠে গেছে দ্রুত ঢাকা পৌঁছাতে হবে আপনি আমাকে মেরে ফেলতে চান হ্যাঁ কোনো সন্দেহ সম্পদের কথার পিঠে তিথি আর কিছু বলতে পারল না সম্পদ আর দেরি করল না একটানে তাকে দাঁড় করালো তারপর জোর করে টেনে নিয়ে গাড়িতে বসাল দরজা লাগিয়ে দিয়ে ঘুরে নিজের জায়গা গিয়ে বসে পড়ল গাড়ি ছুটে চলল নতুন গন্তব্যে ছয় এক বহুতল ভবনের সামনে গাড়ি এসে থামল সম্পদ তিথির দিকে তাকালো তিথি অচেতনের মতো পড়ে আছে শিকার করতে হবে আজ মেয়েটার উপর দিয়ে ঝড় বয়ে গেছে এতটা কাহিল হয়ে গেছে মশিউর গাড়ি থেকে নেমে গেছে সম্পদ তিথির কাছাকাছি মুখ নিয়ে ডাকলো তিথি 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 সারা না সম্পদ টিসু দিয়ে নিজের মুখ মুছে ফেললো মাথার চুলে আঙুল চালিয়ে সে বাইরে বের হল ষাটের বুকের কাছে ভেজা সেখানটা শুকে নাক কুচকে ফেললো গন্ধে ফিরতি পথে তিথি আরো দুবার গাড়িতে বমি করেছে একবার তার শার্টের উপর পানি দিয়ে ধোয়ার পরেও গন্ধ যায়নি গাড়ির পেছনে এগিয়ে গিয়ে দেখল মশিউর গাড়ি থেকে লাগেজগুলো নামিয়েছে লাগেজগুলো টেনে নিয়ে সে গেটের দিকে গেল সম্পদ দরজা খুলে তিথিকে ফের ডাকল শুনল না বাধ্য হয়ে ধাক্কা দিল সে এবারে ধরফর করে চোখ খুলল তিথি সম্পদ বিরক্তি নিয়ে বলল নেমে পড়ো পৌঁছে গেছি তিথি আস্তে আস্তে গাড়ি থেকে নামল হাঁটতে নিতে পা এলোমেলো হয়ে এলো তার সম্পদ দ্রুত ধরে ফেলল সে যতই চাচ্ছে মেয়েটাকে স্পর্শ না করতে ততই যেন মেয়েটা গায়ে এসে পড়ছে কপাল কুচকে সে বলল আমার হাত ধরো তিন তলায় যেতে হবে তিথি হাত ধরল না নিজে থেকে হাঁটার চেষ্টা করল সম্পদের পিত্তি জলে গেল কত সাহস মেয়ের সে হাত বাড়িয়ে দিল অথচ সেই হাত ধরল না ফোস করে এগিয়ে গেল সে এক হাতে তিথির কাঁধ জড়িয়ে সে হাঁটতে সাহায্য করল তিন তলার সিঁড়ির ডান পাশের দরজার সামনে এসে তিথিকে ছাড়ল সম্পদ পকেট থেকে চাবি বের করে তালা খুলল লাগেজ দুটো ভেতরে ঢুকিয়ে দিল ফ্রিজ থেকে একটা জুসের বোতল হাতে বেরিয়ে এলো দেখল তিথি এখনো দরজার বাইরে দাঁড়িয়ে আছে সে বলল ভেতরে গিয়ে বিশ্রাম নাও আমি মশিউরকে বিদায় করে আসি ওকে আজই গ্রামে ফিরতে হবে আগামীকাল সকালে বাবার গাড়ি লাগবে কোনো মিটিং আছে বলে সম্পদ ঝটপট সিঁড়ি মারিয়ে নিচে নামলো মশিউর ড্রাইভিং সিটে বসে পড়েছে সে জুসের বোতল ধরিয়ে দিয়ে বলল সাবধানে ড্রাইভ করবে মশিউর আর এই গলির মাথায় যে রেস্টুরেন্ট আছে ওখান থেকে খেয়ে নিবে না খেয়ে ড্রাইভ করবে না কিন্তু জি মশিউরের হাতে কিছু এক্সট্রা টাকা গুজে দিয়ে সম্পদ তিনতলায় উঠল ভেরানো দরজা ঠেলে ভেতরে ঢুকলো ভেতর থেকে দরজা লক করে আশপাশে তাকাল তিথি নেই আছে কোথাও হয়তো ভেবে সে নিজের রুমে ঢুকল বিছানার দিকে তাকাতে চমকে উঠল সে তিথি বিছানার উল্টো দিকে শুয়ে আছে সে চেঁচিয়ে বলে উঠল তিথি আমার বিছানায় কেন তুমি আরও রুম আছে তো চলবে প্রেমপায়রা দুই অজান্তাও হি ছদ্মনাম পর্ব শূন্য পাঁচ তিথি আমার বিছানায় কেন তুমি আরো রুম আছে তো তিথির প্রতিত্বর না পেয়ে সম্পদ এগিয়ে গেল কাছাকাছি গিয়ে আরো দুবার ডাকল তিথি শুনল না বুঝতে পারলো ঘুমিয়ে পড়েছে কপাল কুচকে গেল তার একরাশ বিরক্তি এসে ভর করল মেয়েটা এসে সরাসরি তার বেডরুমে ঢুকে পড়েছে শুধু ঢুকে পড়েনি এই মুহূর্তে বিছানায় শুয়ে আছে সে দ্রুত হাত বাড়িয়ে ডাকতে নিল ধাক্কা দিতে নিতে তিথির ফ্যাকাশে মুখ দেখে থেমে গেল তিথির অবস্থা খারাপ জার্নি করে কাহিল হয়ে পড়েছে একদম বিছানার সাথে মিশে শুয়ে আছে নরচর নেই এত দ্রুত গভীর ঘুমে চলে গেছে দেখে তার মায়া হল কুচকানো ভ্রু শিথিল হয়ে এল সে ঘুমটা নষ্ট করতে চাইল না ছোট্ট একটা শ্বাস ফেলে সরে এলো এক নজর সম্পূর্ণ রুমে নজর বুলাল মোটামুটি গোছানো আছে দেখে স্বস্তির নিশ্বাস ফেললো হাতের ঘড়ি আর ফোন টেবিলের উপর রাখলো অতঃপর আলমারি থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল সাত তিথির ঘুম ভাঙতে নিজেকে অন্ধকার রুমে আবিষ্কার করল কিছুক্ষণ সেভাবেই চেয়ে রইল মস্তিষ্ক কাজ করতে দ্রুত উঠে বসল রুমে গারো অন্ধকারের ছায়া কিছুই চোখে পড়ছে না আস্তে আস্তে চোখে অন্ধকার অন্ধকারশয়ে আসতে দরজা দেখতে পেল দরজার এক ইঞ্চি ফোকর দিয়ে ক্ষীণ আলোর রেখা রুমে ঢুকছে বিছানা ছেড়ে নেমে পড়ল সে শাড়ির কুচি খুলে গেছে সেগুলো মোটামুটি গোছগাছ করে আবার গুজে নিল আচল দিয়ে কোনো রকমে নিজেকে পেঁচিয়ে নিয়ে তবে বাইরে বের হলো বাইরে করা আলো তীব্র ভোল্টেজের বাল্ব জ্বলছে কয়েক হাত লম্বা বারান্দার মতো ড্রয়িং রুম ড্রয়িং রুমে আসবাবপত্র বলতে একটা টেবিল আর দুটো চেয়ার শোভা পাচ্ছে আর একপাশে কাউচ ড্রয়িং রুমের শেষ মাথায় রান্নাঘর নজরে এলো ধীর পায়ে হেঁটে সে ভেতরে গেল রান্নাঘর ভীষণ অগোছালো চুলা বন্ধ বন্ধ চুলার চারপাশে হলুদের গুঁড়ো ছড়িয়ে ছিটিয়ে আছে ফ্রাই প্যানে দুটো ডিম ভাজি রয়েছে রাইস কুকার থেকে ধোয়া উঠছে তার মানে ভাত রান্না শেষ তিথি রান্নাঘর থেকে বের হলো। আশপাশে তাকিয়ে সম্পদকে খুঁজল তার ডানপাশে পাশে লাগোয়া দুটো বড় বড় রুম এর একটাতে শেষ ছিল এতক্ষণ আরেকটাতে দরজা বন্ধ কৌতূহল নিয়ে সে এগিয়ে গেল সম্পদ ভেতরে ভেবে দরজায় মৃদু দিল ভেতর থেকে কোনো শব্দ এলো না বাধ্য হয়ে ধাক্কা দিল ধারাম করে দরজা খুলে গেল সেই সাথে সম্পদ এক লাফে বিছানা ছেড়ে উঠে বসল তিথি সম্পদকে দেখে কিছুটা ঘাবড়ে গেল সম্পদ শুয়ে পড়েছিল সেটা সে জানত না জানলে বিরক্ত করত না তার মূর্তির মতো নিশ্চুপতা দেখে সম্পদ বলল কি চাই তিথির ঘোর কাটল দ্রুতলয়ে সম্পূর্ণ রুমে নজর বুলিয়ে নিল এই রুমে শুধু বিছানা রয়েছে আর রয়েছে একটা ডেস্ক ডেস্কের উপর ল্যাপটপও চোখে পড়ছে আর কিছুই নেই সে দরজা ছেড়ে সরে আসতে নিতে সম্পদ বলল কোথায় যাচ্ছ আজ থেকে এই রুমে থাকবে তুমি আর আপনি সম্পদ অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকালো। তার দৃষ্টি দেখে তিথি বুঝতে সক্ষম হলো প্রশ্নটা বেমানান হয়েছে আর যাই হোক সম্পদ আর সে এক রুমে এক বিছানায় থাকবে না গ্রামে সবার চোখে ধুলো দেওয়ার জন্য এক রুমে থেকেছে তারা সুখী দম্পতির অভিনয় করেছে এখন তো লুকোচুরির দরকার নেই তার এটাও মনে পড়ল যে বিয়ের দিন সকালে সম্পদ বলেছিল কয়েক মাস গেলে পরিস্থিতি স্বাভাবিক হলে তাকে মুক্ত করে দিবে নিজেও মুক্ত হবে তিথি দীর্ঘশ্বাস লুকিয়ে রুমে ঢুকল সম্পদ বিছানা ছেড়ে নিচে দাঁড়িয়ে পড়ল তিথি আর চোখে একবার তাকে পরক করল পরনে টি শার্ট আর ট্রাউজার হাতের কোপ জিতে ঘড়ি এই মানুষটা সারাদিন রাত ঘড়ি পরে থাকে নাকি হয়তো বেশিরভাগ সময় সে হাতে ঘড়ি দেখেছে সম্পদ সরে এসে বলল এটা গেস্ট রুম আজ থেকে এই রুম তোমার এখানে থাকবে তুমি আর আমি আমার রুমে মানে পাশের রুমে আপনার রুমে আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম সম্পদ উত্তর দিল না তিথির বুঝতে অসুবিধা হল না মাথা নিচু করে বলল দুঃখিত মাথা ঘুরছিল বলে যে রুম হাতের কাছে পেয়েছি ওটাতেই শুয়ে পড়েছিলাম ঠিকমতো খেয়াল করা হয়নি শরীর কেমন এখন তিথি আরেক দফা চমকালো। সম্পদের মুখের দিকে তাকিয়ে দেখল তার দৃষ্টি দরজার পানে সম্পদের ছোট্ট এই প্রশ্নটা তার ভেতরে প্রচণ্ড ভালো লাগার সৃষ্টি করল সে নিচু স্বরে বলল মোটামুটি সুস্থ রান্নাঘরে খাবার আছে ফ্রিজেও আছে সব দেখে শুনে খেয়ে নিবে আমি ড্রয়িং রুমের টেবিলের উপর মেডিসিন রেখে দিব খেয়ে নিও ঠিক আছে আমাকে কোনো কিছু নিয়ে বিরক্ত করবে না যা করার এই রুমের মধ্যে করবে না শুধু এই রুম নয় রান্নাঘর ডাইনিং ওয়াশরুম সব ব্যবহার করতে পারবে শুধু আমার রুমে ঢুকবে না জি সম্পদ আর কথা বাড়াল না দ্রুত হেঁটে এগিয়ে গেল দরজার কাছে গিয়ে হঠাৎ পেছনে ঘুরে দাঁড়াল এক পলক তিথিকে লক্ষ্য করে বলল তোমার প্রয়োজনীয় জিনিস কি কি লাগবে সব লিস্ট করে রেখো কাল এনে দিব কাল আপনার অফিস নেই নেই তিথি চোখ তুলে তাকানোর আগেই সম্পদ দরজার বাইরে মিলিয়ে গেল দরজাটা ভিরিয়ে দিয়ে সে বিছানায় এসে বসল বিছানা পরিষ্কার নতুন ঝকঝকে বালিশ কাভার বেডশিট বিছানো মাঝামাঝি পাতলা ফুলেল কম্বল গুটিয়ে রাখা কিছুক্ষণ জিরিয়ে নিয়ে সে সাওয়ার নেওয়ার চিন্তা করল প্রচণ্ড ক্ষুধাও লেগেছে সারাদিন কিছুই পেটে পড়েনি উল্টো সব বের হয়ে গেছে অগোছালো শাড়ির আঁচল কোমরে গুজে সে উঠে দাঁড়ালো লাগেজের জন্য বাইরে যাওয়ার প্রস্তুতি নিতে দেখলো রুমের কর্নারে লাগেজ রাখা আর দেরি করল না লাগেজ থেকে ড্রেস বের করে ওয়াশরুমে ঢুকে গেল শাওয়ার ছেড়ে তার নিচে বসে পড়ল সে ঠান্ডা পানির স্পর্শে প্রতিটি লঙ্কুব কেঁপে কেঁপে উঠছে দু হাতসহ সহ শরীরের দাগগুলোর দিকে চেয়ে থাকতে থাকতে চোখ দুটো ঝাপসা হয়ে এলো দাগগুলো শুকিয়ে যাচ্ছে মিশে গেছে প্রায় কিন্তু শরীরের দাগগুলো মিশে গেলেও তার মনের দাগ কিভাবে মিশবে মস্তিষ্ক থেকে এই ভয়ঙ্কর দুঃস্বপ্নটি কি করে দূর করবে কি করে মুছে ফেলবে জীবনের এই কালো অধ্যায় যতই ভুলতে চাচ্ছে ততই যেন স্মৃতিপটে আরো গভীরভাবে গেথে যাচ্ছে দুহাতে মুখ আটকে হাউমাউ করে কেঁদে ফেলল সে কিছুক্ষণ পর শরীরে কাপুনি ধরল হাত পা কুকড়ে এলো শীতে ভেজা কাপড়ে আর থাকা যাচ্ছে না শেষ বার মাথায় পানি দিয়ে সে থ্রি পিস পরে নিল ভেজা কাপড় গুলো ওভাবেই রেখে দিল প্রচণ্ড শীত লাগছে কম্বলের নিচে ঢুকতে হবে মাথায় টাওয়াল পেছিয়ে সে কাপা কাপা হাতে ওয়াশরুমের ছিটকিনি খুলল দরজা সরিয়ে রুমে ঢুকতে আচমকা পাথেমে গেল শরীর জমে এলো কোটরাগত অক্ষিযুগল আয়তনে বড় হয়ে গেল বিস্ফারিত কণ্ঠে বলল আপনি সম্পদের কানে ঢুকলো না তার চোখ দুটো তিথির উপর নিবন্ধ সদ্য সাওয়ার শেষ করা ভেজা চুলের কোনো রমণীকে এই প্রথম দেখছে সে এত কাছে থেকে দেখছে কেমন ছবির মতো সে দৃশ্য তিথির মাথায় টাওয়াল পেঁচানো মুখে বিন্দু বিন্দু পানির রেশ ভেজা পাপড়ির মাঝে বড় বড় দুটো চোখ ঠোটযুগল মৃদু কাঁপছে কানের পাশের কিছু ভেজা চুল গলার কাছে পড়ে আছে সেখান থেকে পানি চুইয়ে পড়ছে আস্তে ধীরে তার চোখ তিথির বুকের উপর পড়ল সঙ্গে সঙ্গে তিথি মাথার টাওয়াল খুলে বুকে জড়িয়ে নিল দ্বিতীয়বার কম্পিত কণ্ঠে বলল আপনি এখানে কি করছেন সম্পদের ঘোর কাটে দ্রুত নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল রুমের এদিক ওদিক তাকিয়ে আমতা আমতা করে বলল এ মানে আমার ল্যাপটপ কোথায় রাখলাম সম্পদের পেছনে ডেস্কের উপর ল্যাপটপ দেখা যাচ্ছে তিথি এগিয়ে এলো সম্পদের পেছনে থেকে ল্যাপটপ হাতে তুলে নিল তার দিকে বাড়িয়ে দিয়ে বলল এই জেনিন সম্পদ ল্যাপটপ হাতে নিল মাথা নিচু করে আর চোখে তিথির দিকে তাকালো একরাশ ভেজা চুলের মাঝে তার গোলগাল মুখটি দেখে বুকের ভেতর কেমন যেন করে উঠল আর দাঁড়ালো না এক প্রকার দৌড়ে সে রুম থেকে বের হয়ে গেল সম্পদ চলে যেতে তিথি বালিশের উপর থেকে ওড়না নিয়ে গায়ে জোরাল রুমের দরজা বন্ধ করতে গিয়ে করল না একটু পর বের হতে হবে তাকে পেটে প্রচণ্ড ক্ষুধা মাথার চুলগুলো পুনরায় ঝাড়ল টাওয়াল দিয়ে মুছে ফেললো ভেজা টাওয়াল শুকিয়ে দেওয়ার সময় দেখল তার রুমে বেলকনি নেই রাস্তার পাশ ঘেঁষে শুধু একটা বড় জানালা জানালার থাই খুলে সে বাহিরে তাকালো অন্ধকারের মতো জল জল করছে শত শত লাইট বনানির এই রাতের শহর দেখে সে বুঝতে সক্ষম হল না কত রাত হয়েছে এখন কিছুক্ষণ পর সম্পদের রুমের দিকে তাকাল রুমের বেলকনির সম্পূর্ণ অংশ নজরে এলো এখান থেকে জানালা দিয়ে সব দেখা যাচ্ছে সম্পদের ভেজা শার্ট প্যান্ট সব দেখতে পাচ্ছে তার চাহনিরত অবস্থায় হুট করে সম্পদ বেকুনিতে ঢুকল তার ঠোঁটের মাঝে জ্বলন্ত সিগারেট লম্বা করে টান দিয়ে ভুসভুস করে ধোঁয়া ছাড়ছে সিগারেট টান দেওয়া দেখে আনারি মনে হচ্ছে না প্রথমবার নয় স্পষ্ট অভিজ্ঞতা আছে শ্বাস ফেলে সে তাকিয়ে সম্পদের গতিবিধি পরখ করতে লাগল আঙুলের ফাঁকে সিগারেট গুজে সম্পদ বেকনিতে পায়চারি করছিল তার দৃষ্টি উদ্ভ্রান্ত সিগারেটের ছাই গুলো ঝরে পড়ছে ফ্লোরে কখনো সে মাথার চুলে হাত বুলাচ্ছে কখনো আবার পায়চারি থামিয়ে রাতের শহর দেখতে ব্যস্ত হয়ে পড়ছে সিগারেট অর্ধেকের বেশি শেষ হয়ে এসেছে বেলকনির গ্রিল থেকে হাত সরিয়ে সে বাকি অংশ শেষ করলো ছোট্ট জ্বলন্ত টুকরোটি ছুঁড়ে ফেলে দিল বেলকনি থেকে সরে আসার সময় আকস্মাত পাশের রুমের জানালার দিকে তাকালো তিথির চোখে চোখ পড়তে ভূত দেখার মতো চমকে উঠল চাপা আর্তনাদ করে বলল জানালার ধারে কি করছ কোনো উত্তর এলো না তবে জানালার ওপাশের তিথির ছায়াটি সরে গেল সম্পদের কপাল কুচকে গেল কয়েক সেকেন্ড যেতে ভয়ে জেকে ধরল ওখানে সত্যি সত্যি তিথি ছিল তো নাকি সে কল্পনায় দেখল পরক করার জন্য দ্রুত রুমে এলো বাইরে বের হয়ে দেখল তিথি প্লেটে খাবার এনে টেবিলে বসে পড়েছে তিথি তার দিকে পেছনে ঘুরে বসে আছে সে আর এগিয়ে গেল না কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে রুমে চলে এলো আট মধ্যরাত সম্পদের ঘুম আসছে না কিছুতেই দীর্ঘক্ষণে পাশ ওপাশ করে সে উঠে পড়ল রুমে আবছা আলো বেলকনির আলো অনেকখানি রুমে এসেছে সেই আলোতে ফের ল্যাপটপ খুলে বসল সে কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল পানির তৃষ্ণা পেতে ল্যাপটপ বন্ধ করে উঠে পড়ল ছিটকিনি খুলে ড্রয়িং রুমে প্রবেশ করল ড্রয়িং রুমে আলো জ্বলছে অন্যান্য দিন সে এখানকার আলো বন্ধ করে রাখত আজ তিথির জন্যই অন রেখেছে যাতে ভয় না পায় এগিয়ে গিয়ে সে রান্নাঘরে ঢুকল ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল বের করল সাথে বের করল বেশ কিছুদিন আগের রাখা আপেল আপেলের বাহিরটা চেক করে দেখল নষ্ট হয়নি বেসিনে ধুয়ে সে আপেলে দিল এক কামড় তারপর রান্নাঘর থেকে বের হলো এক হাতে পানির বোতল নিয়ে আপেল খেতে খেতে সে তিথির রুমের দিকে তাকালো দরজা ভেতর থেকে বন্ধ মনে হচ্ছে কেন জানি সে দরজার দিকে এগিয়ে যেতে লাগল কাছাকাছি পৌঁছাতে হঠাৎ তার কানে কান্নার আওয়াজ আসতে লাগল সেই সাথে চাপা আর্তনাদের বুকের ভেতর ধক করে উঠল তার হাতের বোতল খসে পড়ল সে দরজায় ধাক্কা দিয়ে ক্রামগত ডাকা শুরু করল তিথি তিথি দরজা খুলো দরজা খুলো তাড়াতাড়ি ভেতরের কান্নার আওয়াজ যেন বেড়ে গেল সেই সাথে বেড়ে গেল সম্পদের বুকের অপ্রত্যাশিত ঝড় তিথির কিছু হয়নি তো ধূপধাপ কিল দিয়ে সে দরজা খোলার চেষ্টা করল আর তিথিকে ডাকতে লাগল তার সৃষ্ট শব্দের পরিমাণ বেড়ে যেতে আচমকা দরজা খুলে গেল কিছু বুঝে উঠার আগেই অন্ধকার থেকে এক নারীমূর্তি এসে তার বুকে আছড়ে পড়ল চলবে প্রেমপায়রা দুই অজান্তাও হিত ছদ্মনাম পর্ব শূন্য ছয় অন্ধকার থেকে একটা নারীমূর্তি এসে সম্পদের বুকে আছড়ে পড়ল সম্পদ থমকে গেল কয়েক সেকেন্ড লাগল বুঝতে যে কেউ একজন তাকে গভীরভাবে জড়িয়ে ধরেছে নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার মেয়েলি স্পর্শগুলো থেকে বরাবর সে নিজেকে রক্ষা করেছে জীবনে প্রথম কোনো রমণীর ছোঁয়া তার ভেতরে অদ্ভুত অনুভূতির সৃষ্টি করল ক্রমেই বন্ধ হয়ে আসছে যেন কেমন দম বন্ধ করা অদ্ভুত অনুভূতি শরীরে অদ্ভুত শিহরণ নারীমূর্তি আরও গভীরভাবে তার বুকে মুখ লুকাতে কেঁপে উঠেছে নারীমূর্তিকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরালো নিজেও কিছুটা পিছিয়ে অস্ফুট স্বরে বলল তিথি তিথির শরীর কাঁপছে দাঁতে দাঁত আটকে আসছে মৃগি রোগীর মতো কেমন ছটফট করছে অস্পষ্টভাবে কিছু একটা বলার চেষ্টা করছে সম্পদের ঘোর কাটলো এগিয়ে এসে তিথির মুখোমুখি দাঁড়াল কাঁধে হাত রেখে বলল তিথি আমি এত ভয় পাচ্ছ কেন কি হয়েছে আমায় বল তিথি হাউমাউ করে কেঁদে ফেললো কাঁধে রাখা সম্পদের হাত চেপে ধরে রুমের ভেতরটা দেখালো ঠোঁট নেড়ে কিছু একটা বলার চেষ্টাও করল সম্পদ বুঝতে পারল না কপাল কুচকে বলল কি হয়েছে স্পষ্ট করে বল না বললে বুঝব কি করে লিসেন ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি আছি তিথি যেন জোর পেল কম্পমান মৃদু আলগা করে বলল ও ও এসেছে ও কেও কে এসেছে সবুজ সবুজ কে সবুজ তিথি আর কিছু বলতে পারল না কণ্ঠরুদ্ধ হয়ে এলো তার সম্পদ তাকে আশ্বস্ত করার চেষ্টা করল আর প্রশ্নের মধ্যে গেল না তাকে টেনে নিয়ে রুমের ভেতর গেল ঘুটঘুটে অন্ধকার রুমে সুইচ টিপে আলো জ্বালাল সঙ্গে সঙ্গে রুমে দিনের মতো ফকফকে আলো ছড়িয়ে পড়ল সেই আলোতে ঘুরে সম্পদ তিথির দিকে তাকাল এতক্ষণ তিথির মুখটা ভালো মতো লক্ষ্য করা হয়নি এখন দেখে বুকের ভেতর ধক করে উঠল তার তিথির বিধ্বস্ত চেহারা ঘেমে একাকার হয়ে গেছে মাথার চুল অগোছাল খোপা ঢিলে হয়ে ঘাড়ের উপর পড়ে আছে কিছু আলগা চুল গলার ঘামে লেপটে আছে চোখ মুখ ফোলা ফোলা সে উদ্ভ্রান্ত দৃষ্টিতে সম্পূর্ণ রুমে কিছু খুঁজছে তিথির হাতটা সম্পদ আগেই ছেড়ে দিয়েছিল এবারে কবজির কাছে ধরে চিন্তিত কণ্ঠে জিজ্ঞেস করল এই তিথি কি হয়েছে বলো আমায় তিথি ফের কেঁদে দিল কাঁদতে কাঁদতে বলল সবুজ ওই জানোয়ার এতক্ষণ রুমে ছিল আমার গায়ের পোশাক টেনে খোলার চেষ্টা করছিল আমি চিৎকার করে এত বাধা দিলাম কিন্তু কিছুতেই পেরে উঠছিলাম না সম্পদ বুঝতে পারল তিথি কার কথা বলছে তার মানে তিথির প্রেমিকের নাম সবুজ ছিল যে কিনা তার সর্বনাশ করেছে তিথি থরথর করে কাঁপছে সম্পদ তার হাত আরো শক্ত হাতে চেপে ধরল তিথির পা থেকে মাথা অবধি পরক করে হুট করে চোখ সরিয়ে নিল তিথির বুকে ওড়না নেই যা মাত্র খেয়াল করল মাথা নিচু করে সে বলল তিথি তুমি দুঃস্বপ্ন দেখছিলে সবুজ নেই শুধু সবুজ কেন লাল নীল সাদা কালো কেউ নেই সম্পদের কথা বলার ভঙ্গিতে তিথির কান্না থেমে গেল আরেক নজর রুমে চোখ বুলিয়ে কনফার্ম হল রুমে সত্যি কেউ নেই তাহলে কি এতক্ষণ স্বপ্ন দেখছিল সে কিন্তু স্বপ্ন এতটা বাস্তবিক কি করে হয় সবুজের নখের আচর গুলোতে স্পষ্ট যন্ত্রণা হচ্ছিল তার আর তোমার জামা কাপড় সব ঠিকঠাক আছে মানে কেউ খুলে নেয়নি সম্পদের কণ্ঠ আবার কানে এলো তার কথা অনুযায়ী তিথি নিজের দিকে তাকালো। পোশাক ঠিক দেখে কিছুটা স্বস্তি পেল ফুট করে তার চোখ দুটো বড় বড় হয়ে গেল লজ্জায় মুখ কুকড়ে গেল এক ঝটকায় সম্পদের হাত ছাড়িয়ে সে বিছানা থেকে ওর না গায়ে জোরালো সম্পদ আর তার দিকে তাকাল না কিছুক্ষণ পর ড্রয়িং রুম থেকে গ্লাসে করে পানি এনে দিল ডেস্কের উপর রেখে বলল পানি খেয়ে নিজেকে শান্ত করো এত ভয় পাওয়ার কিছু নেই কেউ তোমার আর কোনো ক্ষতি করতে পারবে না ওটা তোমার জীবনের একটা দুর্ঘটনা ছিল দুর্ঘটনা ভুলে যাওয়ার চেষ্টা করো সবার জীবনেই একটা করে কালো অধ্যায় থাকে এসব যত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায় তত মঙ্গল তিথি পানির গ্লাসটা নিয়ে বিছানায় বসে পড়ল এক নিঃশ্বাসে গ্লাস খালি করল কপালে হাত রেখে দেখল জ্বর নেই কিন্তু শরীর কেমন ম্যাজ ম্যাজ করছে এক পলক সম্পদের দিকে তাকাল সম্পদের দৃষ্টি ফ্লোরে নিবন্ধ তিথি লম্বা করে শ্বাস নিল দৃষ্টি নত করে বলল আপনি ঘুমিয়ে পড়ুন সকাল হয়ে যাচ্ছে তুমি কি করবে আমিও ঘুমিয়ে পড়ব তিথি মিথ্যে বলল সে আর বাকি রাতটুকু ঘুমাবে না ঘুমাবে না বলতে ঘুমাতে পারবে না চোখের পাতা বন্ধ করলেই সবুজ নামক নরপশুর বিভতিস চেহারা ভেসে উঠে তার সেই কুটিল হাসি কিছুতেই মন থেকে সরছে না অথচ প্রথম দেখায় এই হাসির প্রেমে পড়েছিল সে ঘুণাখরেও টের পায়নি এই সুন্দর হাসির আড়ালের মানুষটা কতটা নিকৃষ্ট দীর্ঘশ্বাস ফেলল সে সম্পদকে আর কষ্ট দিতে চাচ্ছে না এই মানুষটা তার উপর দয়া করেছে এতেই সে চিরকৃতজ্ঞ থাকবে সত্যি বলতে বিয়েটা ভেঙে গেলে তার বেঁচে থাকার পথ চিরতরে হারিয়ে যেত তার সরল মনের বাবাকে লোকে কটু কথা শোনাতো তার ভুলের শাস্তি বাবা মা পেত যা সে সইতে পারতো না সে এক পলক সম্পদের দিকে তাকাল সম্পদ সেই পূর্বের মতো নির্বিকার রয়েছে সে কৃতজ্ঞতার সুরে বলল ধন্যবাদ আপনাকে এখন গিয়ে শুয়ে পড়ুন সম্পদ নড়েচড়ে সোজা হয়ে দাঁড়াল দরজার দিকে এগোতে এগোতে বলল আজ থেকে দরজা খুলে রেখে ঘুমাবে দুঃস্বপ্ন দেখলে আমি জাগিয়ে দিব শটান হেঁটে রুমের বাইরে এলো সম্পদ দরজার বাইরে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল সে এতক্ষণ চেপে রাখা নিঃশ্বাস ফেলে ঘন ঘন শ্বাস নিল তিথির সামনে থাকার সময় টুকু সে শ্বাস নিতে ভুলে গিয়েছিল বুক চেপে নিজের দিকে তাকাল সে এই প্রথম কোনো নারীর স্পর্শ যেন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে ওই মুহূর্তটুকু সে কিছুতেই ভুলতে পারছে না খুব দ্রুত নিজেকে সামলে নিল সে এক পলক তিথির রুমের দিকে তাকাল তারপর ড্রয়িং রুমের কাউচে গিয়ে বসে পড়ল তিথির রুমের দরজা খোলা এখান থেকে রুমের অনেকখানি দেখা যায় তবে বিছানার সাইড নয় ওয়াশরুমের বন্ধ দরজা চোখে পড়ছে সেদিকে তাকিয়ে থেকে সে কাউচে পা মেলে শুয়ে পড়ল তিথির দরজা পানে মুখ রেখে সে চোখ বন্ধ করল সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সে রুমে ঘুমানো যাবে না তিথি দুঃস্বপ্ন দেখে চিৎকার করলে সে শুনতে পাবে না তার চেয়ে এখানে ঘুমানো বেটার হবে তিথি ভয় পেয়ে চিৎকার করলে শুনতে অসুবিধা হবে না দ্রুত ওর কাছে পৌঁছাতে পারবে নিজের ভাবনায় নিজেই চমকে উঠল সম্পদ এসব কি ভাবছে কেন ভাবছে মেয়েটার এত খেয়াল কেন রাখছে সে রাতের ঘুম হারাম করে সে মেয়েটার জন্য জেগে থাকার বৃথা চেষ্টা কেন করছে ধপ করে চোখ খুলল সে ঠিক তখনই ওয়াশরুমের দরজার সামনে তিথির কালো রঙের ওড়ার এক অংশ দেখতে পেল তরিত গতিতে উল্টো ঘুরে গেল সে চোখ খিচে বন্ধ করে ফেলল মেয়েটা কি না কি ভেবে বসবে হয়তো ভাববে লুকিয়ে তার ওয়াশরুমের দিকে তাকিয়ে আছে সে আর চোখ খুলল না মনের মাঝে উদয় হওয়া প্রশ্নগুলো ধামাচাপা দিয়ে দিল এগুলোর উত্তর তার কাছে নেই কোনোদিন যদি উত্তর খুঁজে পায় তখন আবার ভাববে প্রশ্নগুলোর উত্তর নিয়ে গল্প সাজাবে সম্পদ কাউচে উল্টো ঘুরে শুয়ে আছে বলে তিথির উপস্থিতি টের পেল না তিথি নিজের রুমের দরজা বন্ধ করতে এসে দীর্ঘক্ষণ সম্পদের দিকে চেয়ে রইল দরজা বন্ধ করবে নাকি সম্পদের কথা মতো খোলা রাখবে তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে সবুজের সাথে এতদিন পথ চলার পরে তাকে চিনতে পারেনি সম্পদকেও তার এই মুহূর্তে ভালো মনে হচ্ছে কিন্তু তিন চার দিনে মানুষটিকে কতটুকু চিনতে পেরেছে সে সেও যদি হঠাৎ করে তার ভালো মানুষের মুখোশ খুলে ফেলে সবুজের মতো মুখোশের আড়ালের কুৎসিত মুখের পরিচয় দেয় তার উপর ঝাঁপিয়ে পড়ে সবুজের সাথে তার দেড় বছরের সম্পর্ক ছিল এই দেড় বছরে যেই ছেলে তার হাত পর্যন্ত ছুঁয়ে দেখেনি সেই ছেলে বিয়ের আগের দিন তার সব কেড়ে নিল তিল তিল করে গড়া এতদিনের বিশ্বস্ততার পাহাড় এক নিমেষে ভেঙে গুড়ো গুঁড়ো করে দিল অথচ দীর্ঘদিন তার সাথে রাত জেগে কথা বলে লুকিয়ে দেখা করে পাশাপাশি হাঁটাচলা করেও তার নোংরা মনটা পড়তে পারেনি বুঝতে পারি তার নোংরা দৃষ্টির নোংরা ইঙ্গিত এতগুলো দিন একত্রে থেকেও যাকে চিনতে পারেনি সেখানে সম্পদ নামক মানুষটাকে কি করে চিনবে কি করে বুঝতে সক্ষম হবে তার মনে কি আছে কতটা অন্ধকার লুকিয়ে রেখেছে নিজের মাঝে বোঝা সহজ নয় তার চেয়ে সে সব ছেড়ে দিক জীবন চলুক জীবনের মতো মাঝরাতে যদি সম্পদ তাকে জড়িয়ে ধরে অধিকার ফলাতে চায় তবুও সে অবাক হবে না বাধা দিবে না তার নিজের শরীরের প্রতি ঘৃণা জন্মে গেছে এই শরীর তাকে বহন করতে হচ্ছে ভেবেই সর্বদা আত্মা পুড়ে উঠে এই নোংরা দূষিত শরীরের ভালো মন্দ খেয়াল রাখতে হয় তাকে এর চেয়ে কষ্টের আর কি আছে চোখ জলে ভরে উঠল তার এই দেহ কি আর কোনোদিন পবিত্র হবে না পৃথিবীতে কোনো ওষুধ কি নেই যা এই নোংরা স্পর্শ গুলো মুছে দিতে পারবে চিরতরে মুছে দিতে পারবে তাকে ভুলিয়ে দিতে পারবে ওই ভয়াবহ মুহূর্তটুকু হয়তো নেই ওরনার কোনায় চোখ মুছে সে দরজা সামান্য ভিড়িয়ে দিল অল্প একটু ফাঁক রেখে বিছানায় এসে বসল কিছুক্ষণ পর লাইট অন রেখে শুয়ে পড়ল নয় তিথির ঘুম ভেঙেছে অনেক আগে ইতোমধ্যে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে কিন্তু রুম থেকে বের হয়নি বিছানায় বসে সে বারবার দরজার পানে তাকাচ্ছে দরজা সেই পূর্বের মতোই আছে যতটুকু ফাঁক রেখে শুয়ে পড়েছিল ততটুকুই আছে বিন্দুমাত্র নরচর হয়নি কিন্তু দরজার ওপাশে সম্পদ কি করছে তা বোধগম্য হচ্ছে না এখনো কি ঘুমিয়ে আর অপেক্ষা করতে পারল না সে ভোরের সূর্য উঠে পড়েছে অনেক আগে ওরণাটা ভালো মতো পেঁচিয়ে মাথায় দিল তারপর সাবধানে দরজার ফাঁক দিয়ে বাইরে উকি দিল চলবে প্রেমপায়রা দুই অজান্তাও হি ছদ্মনাম পর্ব শূন্য সাত সাবধানে দরজার ফাঁক দিয়ে বাইরে উকি তিথি ড্রয়িং রুমে তাকাতে কাউচের উপর চোখ গেল সম্পদ শুয়ে আছে অবাক হল সে মানুষটা সারা রাত এখানে কেন শুয়েছিল সে তো ভেবেছিল রাতে ঘরে চলে যাবে নিঃশব্দে এগিয়ে গেল সে কাছাকাছি গিয়ে বুঝতে পারল সম্পদ গভীর ঘুমে চিত হয়ে শুয়ে আছে এত বড় শরীরটা কাউচে সামলাতে পারেনি বাম হাতটা ফ্লোর ছুঁয়েছে ঘা ডান দিকে কাত হয়ে আছে মাথার নিচে বালিশ নেই সে আর দাঁড়াল না রান্নাঘরের দিকে এগোল তাকে কাজ করতে হবে রান্না করতে হবে ঘর পরিষ্কার করতে হবে সম্পদের টুকিটাকি প্রয়োজনীয় সব কাজ করে দিতে হবে এসব তার কর্তব্য তাছাড়া সম্পদের ভালো মন্দ খেয়াল রাখার জন্যই তাকে বিয়ে করানো হয়েছে শহরে আসার সময় সম্পদের মা অর্থাৎ তার শাশুড়ি মা বার বার করে স্মরণ করিয়ে দিয়েছে সে যেন সম্পদের উপর পূর্ণ মনোযোগ দেয় তার খেয়াল রাখে সে খেয়াল রাখবে নিজের ব্যক্তিগত দুঃখ লুকিয়ে সম্পদের খেয়াল রাখবে ভালো মন্দের দেখভাল করবে শ্বাস নিল সে রান্নাঘরে খোঁজাখুঁজি করে তেমন কিছু পেল না সবজি নেই রান্নার সরঞ্জাম নেই বলতে গেলে কিছুই নেই কি রান্না করবে তাহলে ফ্রিজ খুলে দেখল শুধু ডিম রয়েছে বুঝতে অসুবিধা হল না এই ছেলে নিজে রান্না করে খুব কম খেয়েছে সারাক্ষণ হয়তো বাহিরের খাবার পেটে পড়েছে পাহাড়ি ঢলের মতো সময় দ্রুত গড়িয়ে যাচ্ছে হাজারো দুঃখ কষ্ট ছাপিয়ে ক্ষুধা সময় মতো ঠিক মাথাচারা দিয়ে উঠবে উপায়ন্তর না দেখে সে ভাত আর ডিম ভাজির সিদ্ধান্ত নিল এর চেয়ে সহজ মেনু তার জানা নেই ভাতের চাল খুঁজে পেতে একটু কষ্ট করতে হল বাকি কাজগুলো দ্রুত সমাধা করে সে রাইস কুকারে ভাত বসিয়ে দিল একটু পর ড্রয়িং রুমে এলো না চাইতেও চোখ সম্পদের দিকে গেল পূর্বের মতোই শুয়ে আছে মানুষটা তিথির মনে হঠাৎ করে দয়ার উদ্রেক ঘটল সম্পদ বেকায়দায় শুয়ে আছে ঘাড়ের উপর প্রেশার পড়ছে পরবর্তীতে ঘাড় নিয়ে নড়াচড়া করতে পারবে না তার চেয়ে মাথার নিচে একটা বালিশ দেওয়া যাক বালিশ আনার জন্য সম্পদের রুমের দিকে এগোতে গিয়ে তার মনে পড়ল সম্পদ তার রুমে ঢুকতে বারণ করেছে দোমনা করতে করতে দরজা ভি গেল কিন্তু ভেরানো দরজা ঠেলে ভেতরে ঢোকার সাহস পেল না সরে এসে নিজের রুমে ঢুকল রাতের বেলা তার ব্যবহৃত বালিশটা হাতে উঠিয়ে নিল বাইরে বের হল বাম হাতে সম্পদের মাথা উঁচু করে বালিশ চেপে দিল মাথাটা বালিশের উপর রাখতে সম্পদ ধপ করে চোখ খুলল ভয় তিথি চুপসে গেল বিস্ফারিত চোখে সম্পদের দিকে চেয়ে রইল যখন তখন ব্লাস্ট হওয়ার অপেক্ষায় রইল কিন্তু তাকে অবাক করে দিয়ে সম্পদ ফের চোখ বুঝল হালকা নরেচরে উঠল কয়েক মুহূর্ত পরে গভীর ঘুমে তলিয়ে গেল তিথি স্বস্তির নিশ্বাস ফেলে সরে এলো সম্পদ ঘুমের ঘরে চোখ খুলেছিল না হলে নিশ্চিত ধমকা ধামকি করত দশ সম্পদের ঘুম ভাঙল বিকত একটা শব্দে কিছু ভাঙার ঝনঝন শব্দে সে একলাফে কাউ ছেড়ে উঠে পড়ল শব্দের উৎসমুখ খুঁজতে আশপাশে তাকালো ঘুম ঘুম চোখে দেখল আশপাশে কেউ নেই কিন্তু স্পষ্ট শব্দ শুনেছে সে রান্নাঘরের দিকে ভালো মতো তাকাতে তিথি এক অঙ্গ দেখতে পেল ফ্লোরে উবু হয়ে কি যেন করছে তড়িঘড়ি করে উঠে রান্নাঘরের দিকে দৌড় দিল এত শব্দ হল কেন চমকে তিথি পেছনে ঘুরে তাকালো দেখলো সম্পদ দরজার মুখে দাঁড়িয়ে আছে ভয় হাতের কাছে টুকরোটি পড়ে গেল সে নিচু স্বরে বলল হাতের গ্লাসটা পরে ভেঙে গেছে পানি খেতে নিয়েছিলাম একটু মেঝে জুড়ে কাচের টুকরো সেদিকে থেকে দৃষ্টি সরিয়ে সম্পদ তিথির দিকে তাকাল তিথির ভয়ার্ত মুখের দিকে তাকিয়ে হাসি পেল হঠাৎ সামান্য গ্লাস ভেঙে গেছে অথচ মেয়েটা ভয় এতটা কুকড়ে গেছে যেন পুরো পৃথিবী ভেঙে ফেলেছে এই ভয়কেই সে কাজে লাগাতে চাইল মুখটা গম্ভীর করে বলল একটা গ্লাসের দাম কত নিয়েছে জানো তিথি মাথাটা আরও নিচু করে ফেলল কাতর স্বরে বলল সরি অন্নমনস্ক ছিলাম আমার জিনিসপত্র ছোয়ার আগে পূর্ণমনস্ক থাকবে কেমন তিথি শুধু মাথা নাড়ল সম্পদের চোখ গেল পাশের টেবিলটার উপর ধোঁয়া উঠা গরম ভাত সাথে ডিম ভাজির করা একটা মিষ্টি গন্ধনাকে এসে লাগছে তিথির অবস্থার উন্নতি দেখে ভেতরে ভেতরে পুলকিত অনুভব করল সে কাজের মধ্যে থাকলে দ্রুত মানসিক অস্থিরতা দূর হবে তিথি ভাঙা কাচের টুকরোতে হাত দিতে নিতে সম্পদ বাধা দিল ভেতরে ঢুকে বলল তুমি বাইরে যাও তো আমি পরিষ্কার করছি আপনি পরিষ্কার করবেন কেন এত তাচ্ছিল্যের সুরে বলছ কেন আমি পারবো না ভেবেছ এতটা অকর্মণ্য মনে করেছো শরত উঠে পড়ো দেখতে থাকো আমি পারি কি না তিথি পুরো বেকুব বনে গেল সম্পদের ধমক শুনে দাঁড়িয়ে পড়ল হঠাৎ রেগে গেল কেন সে তো রাগের মতো কিছু বলেনি বিস্মিত হয়েছে সে চুপচাপ সরে এল মিনিট দশেক পর সম্পদ ফ্লোর থেকে কাজ সরাতে সক্ষম হল হাতে পলিথিন পেঁচিয়ে কাজ তুলতে গিয়েও অল্প একটু জায়গা কেটে গেছে এজন্য সে তিথিকে দিয়ে কাজটা করাতে চায়নি ময়লার ঝুড়িতে সব রেখে সে নিজের রুমের দিকে পা বাড়াল পাশ কাটিয়ে যাওয়ার সময় দাঁড়িয়ে পড়ল তিথি প্লেটে ভাত নিয়েছে অন্নমনস্ক হয়ে ভাত মাখাচ্ছে খাওয়ার প্রতি মনোযোগ নেই সে গলার স্বর উঁচু করে বলল তাড়াতাড়ি খাওয়া শেষ করো আমি ওয়াশরুমে যাচ্ছি তিথি কৌতূহল দমাতে না পেরে বলে ফেলল আপনার ওয়াশরুম যাওয়ার সাথে আমার তাড়াতাড়ি খাওয়ার কি সম্পর্ক সব জায়গা সম্পর্ক খুঁজতে বলেছে কে তোমাকে আমি ওয়াশরুম থেকে বের হয়ে টেবিল ফাঁকা চাই তোমার সাথে একত্রে খেতে পারব না আমিও পারব না সেজন্য আগেভাগে খেতে বসেছি তিথি অস্পষ্টতার সহিত বলল যার সবটা সম্পদের কানে পৌঁছাল না সে হাঁটা ধরল কিছু দূর গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল তিথিকে শাসিয়ে বলল প্লেটে যা খাবার নিয়েছো সম্পূর্ণটা শেষ করবে এখানে রান্না করা খাবার ফেলার জায়গা নেই খবরদার শুকনো ময়লার ঝুড়িতে ফেলবে না যেন পচে দুর্গন্ধ বের হবে বলে সে নিজের রুমে ঢুকে গেল ওয়াশরুমে ঢুকে সময় নিয়ে দাঁত ব্রাশ করল ফেনাযুক্ত থুথু বেসিনে ফেলে সে আয়নার দিকে তাকাল আয়নায় ভেসে উঠা নিজের গৌর গৌরবর্ণের চেহারার দিকে তাকিয়ে সে মুচকি হাসল কেন জানি আজকের সকালটা অন্য দিনের চেয়ে আলাদা মনে হচ্ছে কোথাও তো সূক্ষ্ম একটা পরিবর্তন ঠিক ঘটেছে যা সে ধরতে পারছে না ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেশ দেখা দিল আচমকা তার কপাল কুচকে গেল আয়নার ভেতর দিয়ে নিজের গলার দিকে তাকিয়ে রইল একটু পর বাম হাত দিয়ে গলায় হাত রাখল হাতে উঠে এলো লম্বা একটা নারী চুল চোখের সামনে চুলটা ধরে কিছুক্ষণ চেয়ে রইল সে এই চুল তার গায়ে এলো কিভাবে এটা তো তিথির মাথার মনে হচ্ছে ব্রাশ ফেলে রেখে সে দৌড়ে ওয়াশরুম থেকে বের হল তিথির সামনে গিয়ে হাতটা উঁচু করে ধরল চেঁচিয়ে বলল এসব কি তিথির খাওয়া শেষ হয়নি সে অবাক হয়ে বলল কোন বকি তোমার মাথার চুল আমার গায়ে কেন আমি কি করে বলবো সম্পদকে হেলাফেলা করে তিথি এক লোকমা ভাত মুখে দিল সম্পদ চুলটার দিকে তাকিয়ে বলল তুমি কিভাবে বলবে মানে রাতের বেলা জড়িয়ে ধরেছিলে মনে নেই ভাতের প্লেটে তিথির হাত থেমে গেল মুখের খাবার চিবানো বন্ধ হয়ে গেল ওই মুহূর্তটা সে মনে করতে চাইছিল না দুঃস্বপ্নের অংশ বলে মেনে নিয়েছিল কিন্তু সম্পদ ঠিক স্মরণ করিয়ে দিল তাকে চুপ থাকতে দেখে সম্পদ ব্যাপারটা বুঝতে পারল তার নিজেরও বুকের ভেতরে গতকাল রাতের মতো কেমন অদ্ভুত অনুভূতির উদয় হল হাতের চুলটা ফেলে দিয়ে সে তিথির মুখোমুখি চেয়ার টেনে বসে পড়ল পরিস্থিতি স্বাভাবিক করার জন্য বলল আমাকে নাস্তা তো তিথি পানি দিয়ে মুখের খাবারটুকু গিলে ফেলল সম্পদের দিকে না তাকিয়ে বলল আপনি ফ্রেশ হবেন না ঠোঁটের কোণে পেস্টের ফেনা জমে আছে কুলি করবেন না করব না তোমার কোনো সমস্যা না তিথির উত্তরে সন্তুষ্ট হল না সম্পদ সে কি চাইছে সেটাই জানে না তিথির মুখের দিকে তাকাতে পারছে না আবার বেশিক্ষণ না তাকিয়েও থাকতে পারছে না সব কিছু কেমন অগোছালো মনে হচ্ছে তিথিকে সে নিজে দূরে দূরে থাকতে বলছে আবার নিজেই নানা অজুহাতে তার কাছে ঘেসার চেষ্টা করছে একা ফ্ল্যাটে সেদিনের দিনের পর দিন কারোর সাথে কথা না বলে থেকেছে নিজেকে চুপচাপ হিসাবে জানে সে কিন্তু এখন বেশিক্ষণ কথা না বলে থাকতে পারছে না দম বন্ধ হয়ে আসছে এমন কেন হচ্ছে তিথি আলাদা প্লেটে দেড় চামচ ভাত আর ডিম ভাজি দিয়ে সম্পদের দিকে বাড়িয়ে দিল সম্পদ খাবার দেখে চমকে উঠল বলল এত সকালবেলা ভাত খাব ভাত কেন ভাত ছাড়া অন্য কিছু আছে নাকি খুঁজে তো পেলাম না রুটি বা নুডলস করতে চাইলাম চাল ছাড়া কিছু পেলাম না আমি এক্ষুনি বাজারে যাচ্ছি সম্পদ যেন সুযোগ খুঁজছিল শটান উঠে পড়ল তিথির দিকে আর তাকালো না হাঁটা ধরল কাউচের পাশ দিয়ে আসার সময় বালিশের দিকে নজর গেল কয়েক সেকেন্ডের জন্য থমকে দাঁড়াল সে এটা তো তিথির রুমে থাকার কথা কাউচের উপর কি করছে বালিশের কাভারের উপর দু তিনটা লম্বা চুল ছড়িয়ে আছে সম্পদের বুকের ভেতর ফের কেমন যেন করে উঠল দ্রুতলয়ে রুমে ঢুকে গেল সে এগারো তুমি নিশাচর হয়ে এসো কোনো একদিন এসে আমার দরজায় করা আমি সৃষ্টিলগ্ন থেকে প্রতীক্ষায় আছি অন্তত একবার তুমি জোনাকি হয়ে এসো আমার রাত জাগা অপেক্ষার বাক্সে শেষ পেরেক গেথে দিতে না হয় তুমি সন্ধ্যা আকাশের সুক্তারা হয়ে এসো এক ঝলক দেখা দিয়ে আবার মুখ লুকিও মেঘের আড়ালে পারলে ঝড় বৃষ্টির রাতে একবার এসো বিজলির মতো আমার আমিত্বের অন্ধকার ক্ষণিকের জন্য আলোকিত করতে সর্বোপরি কোনো এক রাতে এসো তুমি আমার সব রাত তোমার নামে বরাদ্দ রাতের বেলা তোমায় আবিষ্কারের নেশায় মত্ত হয়ে যাই এই আমি মনে থাকবে কোনো এক রাতের আধারে তুমি তুচ্ছ কিছু হয়ে এসো আমি দরজার পাশে প্রতীক্ষায় আছি কি আসবে তো অজান্তা ওহি রাতের বেলা বিছানায় বসে সম্পদ সিগারেটের ধোয়া ছাড়ছিল আর কাব্যিক চিন্তা ভাবনা করছিল ইদানিং বেশি দুশ্চিন্তা হচ্ছে তার ভার্সিটি লাইফের সিগারেটের নেশাটাও মাথাচারা দিয়ে উঠেছে তবে রাত ছাড়া সে স্মোক করছে না তিথিকে নিয়ে ফ্ল্যাটে ফেরার পর থেকে একটা রাতও সে ঘুমাতে পারেনি তার ভাবনার মাঝে বন্ধ দরজার ওপাশে কেউ করা নাড়ল কপাল কুচকে গেল তার অনেক রাত হয়ে গেছে তিথি এখনো ঘুমায়নি আঙুলের ভাজের সিগারেটটা কাচের টেবিলের উপর রেখে সে দরজার দিকে এগিয়ে গেল চলবে